السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل مُهْدَسَةٍ بدع وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا انفسكم اهلكم نارا وقال الله سبحانه وتعالى اطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا امالكم وقال لقمان الحكيم يا بني اقم الصلاة امر وانه عن المنكر اصبر على ما سبق

عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم من أمل أملا ليس عليه أمرنا فهو أرد وقال نبي من صلى الله عليه وسلم سلسة قد حرم لهم من جنة مدمن الخمرين رجل من نسائي

মানুষের সামনে সত্য প্রকাশ করার জন্য সুস্থ রেখেছেন জিয়া তাআলা বিচার দিবসের মালিক তারই বারগায়ে শুক্রিয়া গপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদউ রসুলুল্লাহ সাল্লা আল্লাহ সাল্লামের ওপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত আমরা বলি আল্লাহর আমিন মাইক ম্যান আশেফাস আছেন মাইক ম্যান কি একটু সাউন্ড কিন্তু কমাতে হবে একটু বেশি হয়ে গেছে সাউন্ড হুম তো আপনারা দীর্ঘদিন যাবত বিভিন্ন টপিকের উপর আলোচনা শুনে আসছেন প্রত্যেকটা দিনই কোনো না কোনো বিশেষ টপিক নিয়ে আলোচনা করা হয় কারণ টপিক অনুযায়ী আলোচনা করলে আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন এটাই সত্য কথা কিন্তু আজকে আপনাদের এখানে এই মির্জাপুর বেলডাঙ্গা মির্জাপুর এখানে আজকে আমার আলোচনার বিষয় নির্ধারিত কোনো টপিক নয় আজকে আলোচনার বিষয় আমার হাতে দেখছেন হ্যান্ডবিল এটাতে যা লেখা রয়েছে এটাকে ইলাস্ট্রেশন ব্যাখ্যা করব এটার উপরে আলোচনা হবে ইনশাল্লাহ আজিজ হ্যান্ডবিল মানে হচ্ছে মানুষের দ্বারে দাঁড়ে পৌঁছে দেওয়া কিছু লেখা আমাদের পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হচ্ছে পাড়ায় পাড়ায় জালসা হচ্ছে আর রাস্তায় অহরহ হ্যান্ডবিল ছিটে দিচ্ছে মানুষ তাতে লেখা থাকে কোরআন এবং হাদিসের কথা তাতে লেখা থাকে বক্তা এবং বক্তাদের ঠিকানা এবং ডেজিগনেশন ডিগ্রি তো আলহামদুলিল্লাহ আপনাদের হ্যান্ডবিলটা দেখে ভালো লাগলো তাই আলোচনার বিষয় হ্যান্ডবিল কিন্তু এমন এমন কিছু বক্তা এমন এমন কিছু হ্যান্ডবিল রয়েছে যেমন আজকে আমাদের পাশের গ্রামে একজন বক্তা আসছে যার কন্ট্রাক্ট ষাট হাজার টাকা তো তিনি যদি দেড় ঘন্টা আলোচনা করেন তো মোটামুটি এক ঘন্টার উপরে গান গান মানে এক ঘন্টার উপরে গান গেয়ে মানুষকে মুগ্ধ করেন আর তিরিশ মিনিটের মধ্যে কুড়ি মিনিট কেচ্ছা কাহিনী বলেন দশ মিনিট সালাম কালাম ইত্যাদি নিয়ে কোরআন এবং হাদিস বলেন তার বিজিট ষাট হাজার টাকা তবে এর জন্য তাকে কাঠ করে দাঁড়াতে হবে সত্য তো এমন ভাবে জাতির সামনে প্রচার রাখছে হ্যান্ডবিলে মনে হচ্ছে যেন মক্কা থেকে কোনো সাহাবি জীবিত হয়ে উঠে চলে আসছে মানে এমন ভাবে গাড়ির পর গাড়ি প্রচারের পর প্রচার এমন ধামাক একটা এলাকায় সৃষ্টি হয়েছে যে অমক আসছে তমক আসছে এরকম একটা ব্যাপার তো প্রোগ্রাম করতে হলে আমরা একটা হ্যান্ডবিল করে করি নির্দিষ্ট তো হ্যান্ডবিলের ভাগ রয়েছে অনেক রকম কিছু কিছু হ্যান্ডবিলে দেখা যায় বক্তার নাম করতে করতে এক কিলোমিটার পার হয়ে যায় কিন্তু বক্তার ডেজিগনেশন শেষ হয় না যার প্রমাণ প্রমাণস্বরূপ আপনাকে বলতে চাই এভাবে বলতে পারি যে হ্যান্ডবিলে বক্তার নাম লেখা থাকে নামের পূর্বে কিছু ডিগ্রি দেওয়া থাকে তো এখানে আলহামদুলিল্লাহ সরাসরি কোনো নাম নেই মানে ডিগ্রি নেই সরাসরি নাম দেওয়া আছে এটা আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা দিক কিছু কিছু হ্যান্ডবিল দেখা যায় লিখেছে পশ্চিমবঙ্গের খ্যাতনামা আলোড়ন সৃষ্টিকারী ক্যাসেট বক্তা যুক্তিবাদী সুরের রাজা গজলে বুলবুল খাদিমে রেজা তারপরে মাওলানা মোহাম্মদ কারি হাফেজ তারপরে ইত্যাদি ইত্যাদি মোহাম্মদ বা ইসলাম তো এইটা হচ্ছে বর্তমান অবস্থা আপনাকে যদি আমি বলি বলেন তো আবু সঙ্গে সঙ্গে বলবেন যে আল্লাহ রসুলের অন্যতম আগেও কিছু নয় পরেও কিছু নয় নামের আগে মোহাম্মদও নাই আপনার আমার পরিচয়টা হোক ওই ডেজিগনেশন ডিগ্রিতে নয় চরিত্রে শুধুমাত্র নামে শুধুমাত্র নাম অথবা চরিত্রে আপনার আমার প্রচার হওয়া উচিত এগুলো ঠিক না অতি রঞ্জিত একটা ব্যাপার এগুলোকে ত্যাগ করতে হবে তবে আজকে আপনাদের এই হ্যান্ডবিল নিয়ে কথা বলবো এই হ্যান্ডবিলটা যখন রাস্তায় ছিটিয়ে দেওয়া হয় মানুষ নেয় বেশিরভাগ মানুষই পড়তে শুরু করে কে কে বক্তা আসছে এই এইটা বাদ বাকি ওপরে কে লেখা রয়েছে এটার কিন্তু আমরা কেউ পড়ি না ওইটুককে বুঝিও না যেমন কোন মাওলানা সাহেব যদি আলোচনা রাখতে আসেন তো আলোচনা রাখতে এসে প্রথমে যে আরবিতে খুদ বাঁধেন এটার দিকে ধ্যান দেয় না মানুষ পরে যে কি কথা বলবে এটার দিকে ধ্যান দেয় ওইটুকু যে কি পড়লো এটা কিন্তু মানে মতলব বোঝার চেষ্টা করে না এবং বোঝেও না ঠিক বলছি তো কথা তো এই হ্যান্ডবিলটা দেখে ভালো লাগলো হ্যান্ডবিলে লেখা রয়েছে যে মির্জাপুর পাড়া যুবকবৃন্দের উৎসাহে নয়তম বিরাট ধর্মসভা সম্ভবত আমি সাততমকে আটতমতে এসেছিলাম এটা এই আশপাশে হয়েছিল প্রোগ্রাম মনে তো যাই হোক আবার আসার সৌভাগ্য হয়েছে যে যে ব্যক্তি দাওয়াত দিয়েছেন উনাকে আমার পার্সোনালি খুব ভালো লাগে হয়তো আপনাদের কাছে উনি পাগল বলে পরিচিত হতে পারেন খুব সোজা করে কথা বলা লোকগুলা কিন্তু দুনিয়াতে পাগল খুব সোজা করে কথা বলা খুব সোজা করে কথা বলা লোকগুলো পাগল ইব্রাহিম সব মূর্তিকে ভেঙে দিলেন বড় মূর্তির ঘাড়ে একটা কুঠার রেখে দিলেন সবাই এসে প্রশ্ন করছে যে কি ব্যাপার মূর্তিগুলোকে কে ভাঙলো তো বলছে ওদের সর্দারকে জিজ্ঞাসা করেন কত সরল উত্তর দেখেন বলছে ওদের সর্দারকে জিজ্ঞাসা করেন তো এ বলছে ও কথা বলতে পারে নাকি তো বলছে যে আশ্চর্য কথা দেবতা তো কথা বলবো না মানে ওই মনে হয় ভেঙে আবার কুঠার নিয়ে দাঁড়িয়ে আছে দেখেন কি সোজা উত্তর তো সরল সোজা মানুষকে সমাজে কেউ কোনোদিন মূল্যায়ন করেনি আল্লাহ রসুল কোনো জটিল কথা বলেননি আল্লাহ রসুল বলেছিলেন যে যে তিনশো ষাটটা মাবুদ এগুলা চলবে না একটা মাবুদের ইবাদত করতে হবে ও সাতাশ মানের উপরে থাকে এলাকার লোক বলছে পাগল হয়ে গেছে বুদ্ধিগম কিন্তু তার আগেও তাকে সম্মান করতো মানুষ তাকে ভালোবাসত অধিকাংশ মানুষ থেকে পাগল বলতো তো এই হ্যান্ডবিলে যে কথাগুলো লেখা রয়েছে তা যদি আপনি ভালো করে পড়তেন মূল্যায়ন করতেন তাহলে আপনার জীবনটা পরিবর্তন হবে বলে আমি আশাবাদী কারণ এই হ্যান্ডবিলটা প্রায় লোক পড়েছেন শুধু নামগুলা দেখেছেন আর অত দূর থেকে এসে আমি হ্যান্ডবিলটার মধ্যে এত কিছু পেলাম জানি আমি বক্তিতাই টপিক ধরে দিলাম যে আজকে বক্তৃতার বিষয় হচ্ছে আপনাদের লেখা হ্যান্ডবিল প্রথমে লেখা রয়েছে সালাম দেওয়া হয়েছে তারপরে বলা হয়েছে সমস্ত প্রশংসা যা কিছু আল্লাহর জন্য প্রশংসার একমাত্র হকদারকে আল্লাহ মাঝে মধ্যে কাউকে কাউকে আমরা খুব প্রশংসা করে ফেলি এটা কিন্তু ঠিক নয় এই জন্য আল্লাহ রসুল বলছেন কারোর মুখের সামনে কেউ যদি প্রশংসা করে তাকে কাদা ছুঁড়ে মারো তার মুখে তার মানে প্রশংসা করলে তার মধ্যে কি আসতে পারে অহংকার আসতে পারে অহংকার খুবই খারাপ জিনিস অর্থাৎ সমস্ত কিছুর প্রশংসা হচ্ছে আল্লাহ সুবান এই যে আমি কথা বলছি আমার কথা শুনবেন জীবনকে পরিবর্তন করবেন এখন আপনারা আমার প্রশংসা করছেন আল্লাহ যদি বলে যে শাহিনুর রহমানের গলাটা এখনই বন্ধ হয়ে যায় সময় লাগবে তে প্রশংসা কার আল্লাহ সুবেন তারপরে যা লেখা রয়েছে তা আমানতের খেয়ানত করোনা আমানত কি জিনিস আমানত হচ্ছে আল্লাহর তরফ থেকে বিশেষ মাল খেয়ানত মানে অপব্যবহার আমানতের খেয়ানত না খুব সুন্দরভাবে আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে এ বিষয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি আমানত কি জিনিস আপনার জমি রয়েছে সাত বিঘা আপনি হজ করতে গেলেন হজ করার পর দেশে ফিরলেন বয়সের ভারে আর চলতে পারেন না এমতো অবস্থায় ভাবলেন আপনি আপনার সন্তানদেরকে জমি জমাকে ভাগ বন্টন করে দেবেন আপনার সন্তান সংখ্যা একটা মেয়ে তিনটে ছেলে একটা মেয়ে দুটো ছেলে দুটো মেয়ে একটা ছেলে যাই হোক না কেন সাত বিঘা সম্পদকে আপনি ভাগ করে দিতে চাইলেন এই সাত বিঘা সম্পদ হচ্ছে আমানত আর এই আমানতটা পাবে কে আপনি মারা পর আপনার সন্তান এখন আপনি আপনার সম্পদ সাত বিঘাকে শুধু মেয়েটাকে বাদ দিয়ে সমস্ত সম্পদ আপনি তিন ছেলের নামে করে দিলেন মেয়েটাকে বললেন মা তোমাকে মানুষ করতে আমার অনেক টাকা গিয়েছে তোমাকে সৎ পাত্রে হাতে তুলে দিতে বিবাহ নামক বন্ধনে আবদ্ধ করতে বেশ কয়েক লাখ টাকা ফুরিয়েছে অতএব তুমি এই বাড়ি বা জমির ভাগ নিতে এসো না তো মেয়েটা বললো ঠিক আছে আমি আর ভাগ জমির নেবোই বা কেন লোক কিন্তু হজ করে এসেছে আমি আপনাকে একটু বোঝাচ্ছি যে লোক হজ করে এসেছে হজ করে এসে আসার পরে ও এবার ওর জমি জমা সব ছেলেকে দিয়ে দিল মেয়েকে দিল না এই লোক জাহান্নামে নামে যাবে এ হচ্ছে আমানতের খেয়ানত করলো এই যে আমানত সাত বিঘা সম্পদ তার খেয়ানত করলো বুঝতে পারছেন ব্যাপারটা এটা হচ্ছে আমানত খুব সোজা করে বুঝালাম এবার কিছু বাবা আছে সব সম্পত্তি ছোট ভাই ছোট ছেলের নামে লিখে দেয় দেয় কিনা দেয় না কিংবা মেজ ছেলের নামে লিখে দেয় বড় ছেলে ফাঁকা অথবা বড় ছেলের নামে লিখে দেয় মেজ ছেলে ফাঁকা আছে কি নাই এরা যে আমানতের খেয়ানতকারী আল্লাহ রসুল বলছেন এরা জান্নাতে যাবে না জি হজ করেছে যে না তাও জান্নাত হারাম কত বড় যে খেয়ানত করেছে আল্লাহ সুরা নিসার মধ্যে ভাগ বন্টন করে দিলেন আপনার মেয়ে কতটুকু পাবে আপনার ছেলে কতটুকু পাবে তারপরে জমি জমা নিয়ে বহু মানুষ আটকে যাবেন হজ করে কোনো লাভ নেই আপনি আগে আপনার আমানতের পরিপূর্ণ সুন্দরভাবে চর্চা করুন সঠিকভাবে বন্টন করুন তবে আপনার হজ কাজে লাগবে নইলে হজের মতো বড় ইবাদত নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গণিমত মনে করো পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো আমানত মনে করো এই কথা বলতে গিয়ে আল্লাহ রসুল বললেন প্রথম নাম্বারে যে কথা আল্লাহ রসুল বললেন সেটা বললেন যে মৃত্যুর পূর্বে বা বয়স হয়ে যাওয়া বৃদ্ধের পূর্বে তোমার যে যৌবন কাল এটাকে গণিমত মনে কর যৌবন কালটা কি বলেন গনিমত আচ্ছা বলেন তো গণিমত কাকে বলে বলেন গণিমত কাকে বলে জানেন কেউ গণিমত আমরা জানি না অথচ যদি বলি যে কি ফোন ব্যবহার করেন তো বানান সহ বলে দেবেন আর যদি বলি যে মেয়েদেরকে যদি প্রশ্ন করি গণিমত কি হতো শুনে নি প্রথম শুনলো আর যদি বলি যে টিভি সিরিয়ালের নায়ক নায়িকা কজন ও বাদ মানে বিয়ের আগে কটা বাচ্চা হয়েছে নায়িকার তাও বলে দেবে এটা হচ্ছে বর্তমান সমাজ আমাদের আমরা গণিমত বুঝি না গণিমত হচ্ছে যুদ্ধে একজনকে হারিয়ে দিলেন এক কমকে হারিয়ে দিলেন এক এলাকাকে হারিয়ে দিলেন তারা যে সম্পদ রেখে যাচ্ছে ওটার আবার বুঝেন হয় আপনার আর মানে আল্লাহ জামানায় ধরেন আপনি জন্ম নিয়েছেন আপনি হচ্ছে মুসলমানদের পক্ষে আর আবু জেহেলের একটা দল রয়েছে আবু জেহেলের আপনার সাথে যুদ্ধ হচ্ছে এখন আবু জেহেলের একশো জন লোক আপনার পঞ্চাশ জন লোক এখন আপনি জিতে গেলেন আবু জেহেলের অস্ত্র পড়ে থাকবে তাদের উট পরে থাকবে তাদের যে ওর গয়নাপাতি ইত্যাদি থাকবে ওরা যখন হেরে যাবে ওই মালগুলো মুসলমানদের জন্য কি কিন্তু আল্লাহ যে কঠিন কথা বললেন তোমার যৌবন কাল হচ্ছে গনিমাত গণিমাত্র যুদ্ধ ক্ষেত্রে পাওয়া আচ্ছা ওই মালটা কি এমনি পেয়েছেন না যুদ্ধ করে পেয়েছেন যুদ্ধ করতে যাওয়া মানে কি আপনি বেঁচে আসবেন শিওর নাকি মরতেও পারেন মরতেও পারেন তাহলে এই যে যৌবন কাল আল্লাহ আপনাকে দিয়েছে এইটা আপনার গানিমত আর এই যৌবন কালকে আপনি অহরহ নষ্ট করে দিচ্ছেন আড্ডাই নষ্ট করছেন না আমি থামবো দেখবেন অধিক থেকে একটা আওয়াজ আসছে খেয়াল করেছেন পেছন থেকে ওরা ইয়াং ছেলে এটা হচ্ছে ওদের গণিমত ওরা বুঝতে পারেনি ওদের আব্বা ওদেরকে বোঝাতে পারেনি ওদের বাপিত তো শিক্ষিত না তো ওরা কি করে শিক্ষিত হবে ছেলে মেয়ে জন্ম হলে দুটো কথা আছে এক ছেলের নাম রাখবে দুই ছেলেকে ভালো করে কাজ কারণ শেখাতে হবে ছেলে অথবা মেয়ে কাজ হবে আমি অত থেকে মানে আপনি কা পুরুষ তাই আপনি দিন ইসলাম বোঝাতে পারেননি অবাক হয়ে গেলাম বাংলাদেশের বনানিতে সম্ভবত কালকে আগুন লেগে গেল দাও 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 করে আগুন জ্বলছে আর ওই আগুন জ্বলা অবস্থায় মানুষ কি করে বেরোবে বিল্ডিং এর মধ্যে আছে কেউ পাইপ নামছে কেউ উপর থেকে লাফ মারার জন্য ভাবছে কিন্তু অনেক বড় বিল্ডিং ওখান থেকে লাফ মারলে মারা যাবে কিভাবে ওইখান থেকে মানুষ বাঁচার জন্য চেষ্টা করছে কি লেগেছিল এই গোটা মির্জাপুর যদি আগুন লেগে যায় দাও 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 করে আগুন জ্বলছে গোটা আগুনকে যদি যদি আরো সত্তর দিয়ে গুণ করা যায় তবে সেটা হবে জাহান্নামের আগুন আর ওই যে আগুন যে আগুন লেগে গেল বিল্ডিং এ ওই আগুন থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে আরে পড়বে কি মরবে এই কথা ওর চিন্তা ধারা নাই সে ওই আগুন থেকে বাঁচার চেষ্টা করছে ওর চেয়ে আরো উনসত্তর গুণ আগুন জাহান নামে প্রস্তুত করা হয়েছে ওই আগুন থেকে বাঁচার জন্য আমরা কোনো চেষ্টা করি না করি চেষ্টা চেষ্টা করলে এখানে লোকে জায়গা দেওয়া যেত যে আজকে দিন ইসলামের কথা শুনবো অবস্থাটা কি চিন্তা করে দেখুন আমরা দুনিয়াবি আগুন থেকে নিজেকে বাঁচার চেষ্টা করছি কিন্তু জাহান্নামের সে ভয়াবহ আগুন যা আপনাকে দেওয়া মাত্র আপনার কলিজায় আগুন ধরা যাবে কিন্তু ওই আগুন থেকে আপনি পালান মানে বাঁচার এখন পর্যন্ত চেষ্টা করেন না আপনাকে চেষ্টা করতে হবে গনিমত আল্লাহ রসুল বলছেন যে তোমার বৃদ্ধকালে আসার পূর্বে তোমার যৌবনকে গনিমত মনে করো যৌবনকে গনিমত মনে করে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর সুমানা তারা বলছেন ওমা খালাত তুল জিন্ন আলিম আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র তারা আমার ইবাদত করবে আপনি হাঁটবেন সেটা আল্লাহর ইবাদতের জন্য আপনি চলবেন সেটা আল্লাহ সুমন আ তারার জন্য আপনি খাবার খাবেন সেটা আল্লাহ সুমানাহ তার জন্য যদি সঠিক ইসলামকে আপনি মেনে চলতে পারেন তবে আপনি আল্লাহ ইবাদত সারাক্ষণ করছেন আল্লাহ রসুল বলছেন ফালিয়া কুল খায়ের আউ লেসমুথ ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং সে গুড থিং আদারওয়েজ জাস্ট কিপ ইউর মাউথ স্যার তোমাকে যদি কিছু বলতে হয় ভালো বলো নইলে চুপ থাকো চুপ থাকাটা কি ইবাদত চুপ থাকাটাও ইবাদত কঠিন কাজ চুপ থাকা কিন্তু আপনাকে আমাকে চুপ থাকতে হবে কথা বলতে গেলেই যেন ভুলে যাবে যাচাই করে মূল্যায়ন করে একে অর্থ বুঝে সুন্দরভাবে সহকারে জাতির সামনে পেশ করতে হবে তো আমানত প্রথম যে পয়েন্ট আমানতের খেয়ানত আজকে সমাজে অর হচ্ছে আপনার সন্তান সন্তানতে আপনার আমানত আল্লাহ রসুল বললেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ তার মধ্যে অন্যতম সম্পদ আজকে জাতির সামনে অনেকের হাঁটছে ব্লাউজ পরে ছোট ব্লাউজ পরে হাঁটছে কেউ সালোয়ার কামিজ পরেছে বুকের ওপরে নেই কেউ মাথা চুল বের করে জাতির সামনে দিয়ে হাঁটছে আল্লাহ রসুল বললেন যে গোটা পৃথিবীটা সম্পদ তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আলমারাতু সলেহা নেককার বিবি ওই যে বিবিটা রাস্তা দেখাচ্ছে এটা আপনাকে আপনার আমানত হিসেবে দেওয়া হয়েছিল আপনি এই আমানতের খেয়ানত করছেন আমানতের খেয়ানতকারী জান্নাতে যাবে না আমানতের খেয়ানতকারী জান্নাতে যাবে না খাস তোবা করলেন তার কাছে তোবা করলেন সেটা ভিন্ন কথা তবে কথা এখানে একটা ছোট্ট দেখে নেন কথাটা আপনাকে একটু বলি সেটা হচ্ছে আপনি ভুলে পুজো করে ফেললেন পুজো দুর্গা পুজোর প্যান্ডেলে গিয়ে প্রসাদ খেলেন এবং পুজো করে ফেললেন এখন আল্লাহর কাছে বলছেন আল্লাহ আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি এই পাপ করেছে আমি জীবনে করবো না একবার প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না আল্লাহ ক্ষমা করবেন তাই না ইনশাল্লাহ করবেন তোমা করেছেন হজ করতে গিয়ে কাবার গিলাপ ধরে কানছেন আর বলছেন আল্লাহ গো বড় ছেলের সাথে নাইন ইনসাফি করেছি সব জমি আমার ছোট ছেলের মেজ ছেলেকে দিয়ে দিলাম হজ করতে গিয়েছে কোথায় হজ করতে মানে কবুল হবি দোয়া ইনশাল্লাহ আরাফাতার ময়দানে দাঁড়িয়ে কাবার গিলাপ ধরে কান ছেড়ে বলছে আল্লাহ আমার ওই বড় ছেলেকে আমি সম্পদ দিতে পারিনি তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ করবে সারা জীবন যদি ও মিনাই মুজদালি ভাই দাঁড়িয়ে দোয়া করতে থাকে কাবার গিলাপ ধরে দোয়া করতে থাকে তারপরে সেই দোয়া কবুল হবে না হবে না হবে না এর নাম হচ্ছে আমানতের খেয়ানত খুব কঠিন জিনিস খুব কঠিন জিনিস আপনি আমাকে জমি দিব বললেন যে ঠিক আছে এক বছর পরে রেস্ট্রি করে নিও এখন গিয়ে বলছে যে জি আমি তো তোমাকে জমি দিব না আপনি জাননাতে যাবেন না আপনার থাকার জায়গা জাহার নাম এখনই আপনি আপনার ভুল স্বীকার করে রেডি হয়ে যান এখনই আপনি আপনার ভুলকে স্বীকার করুন এটা আমি আশাবাদী তার মানে পাপ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপের ব্যাপারে আল্লাহ বলছেন আনাস রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেছেন এই মাটি থেকে শুরু করে যদি আসমান পর্যন্ত পাপ করতে 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 ভরে যায় তুমি যদি আমার কাছে তোবা করো তুমি যদি আমার কাছে দিলে ক্ষমা ক্ষমা চাও আমি আল্লাহ তোমাকে করে দেব। কিন্তু একটা টোটোওয়ালাকে একটা চড় মেরেছিলে এই পাপ যে আমি ক্ষমা করতে পারবো না ওই টোটোওয়ালার কাছে হাত ধরে বলতে হবে ভাই ভুলে গেছে আমাকে ক্ষমা করে দেন তবে আমি আল্লাহ ক্ষমা করব আল্লাহ বলছেন জুলুমকে আমি আমার নিজের সাথে হারাম করে নিয়েছি আপনি কৃষক মানুষ ভালো কথা আলহামদুলিল্লাহ আপনি কৃষক মানুষ ঠিক আছে আপনি চলে গেলেন মাঠে গিয়ে আপনি দেখছেন যে আপনার জমি জমি এত দূর আবার একটু ওই এলা নাই কোদাল দিয়ে ওই জমি নিয়ে নিয়ে নিলেন সারা জীবন আপনি কোনো ফল পাবেন না যদি ওর জমিটা আধাত নেন ওকে বলতে হবে ভাই আপনার জমি নিয়েছি এখন আপনি কি করবেন করেন ও যদি আপনাকে ক্ষমা করে দেয় তবে ক্ষমা হবে সারা জীবন দোকানদারি করছেন চাল আপনি দিচ্ছেন ঠিকই এক ছটা করে চাল কম দিয়েছেন তাহার পড়েন এলাকায় জালসা মায়াপ দান করেন দান সাদকা করেন শ্যাম পালন করেন আরে আপনি দাউদ আল্লাহ সালামের মতন শ্যাম পালন করেন তারপরও আপনি ক্ষমা পাবেন না যত একশো টাকা করে কম দিয়েছেন সববার কাছ থেকে ক্ষমা চাইতে হবে আপনি গরুর গোস্তের দোকানদার অথবা ছাগলের গোস্তের দোকানদার অথবা পোলট্রি মুরগির গোস্তের দোকানদার একটু 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 করে কম করে দিয়েছেন ভাটকারা একটু কমে রেখেছেন এবার আপনি যদি আল্লাহর কাছে গিয়ে বলেন আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ক্ষমা করবে না কারণ যতজনকে আপনি একশো টাকা করে গোস্ত কম দিয়েছেন সব্বাইকে হাত ধরে বলতে হবে ভাই এ দেখেন আপনি হয় টাকা নেলে ক্ষমা করেন আমি যে মহাবিপদে আমানাত খুব কঠিন জিনিস একজন সাহাব এসে বলছে আল্লাহ রসুল যার তিনটে মেয়ে তার ব্যাপারে কিছু বলেন তো তা আল্লাহ রসুল বলছে যার তিনটে মেয়ে ওকে যদি ইসলামিক তার বিয়ত শিখায় ভালো করে পর্দা করায় তাহলে ও তো আমার সাথে জান্নাতে এভাবে থাকবে সুমন আল্লাহ বলবেন না আল্লাহ রসুলের সাথে থাকার সৌভাগ্য হয় যার তিনটে মেয়ে হয় কত যে সৌভাগ্যশীল ওই বাপ কত যে সৌভাগ্যশীল অথচ আমাদের সমাজে কি হয় একটা মেয়ে হওয়ার পর দ্বিতীয় মেয়ে হওয়ার আগে ও যাচ্ছে হসপিটালে তোকে বলাচ্ছে তোর যদি মেয়ে হয়তো এখানে ঘুরিস নি তোর বাপের বাড়ি যাস রিটার্ন বলে কি বলে না আমার নিজে কানে শোনা আমি নিজেও দেখেছি বলছে তোমার যদি মেয়ে হয় আবার এই বাড়িতে আসো তোমার এই বাড়িতে ভাত নাই আচ্ছা মেয়ে ধরো কে চিন্তা করে দেখছেন আজকে আমাদের অবস্থাটা কোথায় কি খারাপ একটা ব্যাপার সাহাবি বলছেন আল্লাহ রসুল যার দুটো মেয়ে তো সে যার দুটো মেয়ে হবে তাকে ইসলামিক কায়দা কারণে মানুষ করবে সৎ হাতে তুলে দেবে জি সৎপাত্র মানে ছেলে ব্যাংকে চাকরি করে চোদ্দ হাজার টাকা বেতন এই সৎপাত্র আর এ তো ভিকার এ তো ভিকার খারাপ এ তো আমল টামল কিছুই নাই কারণ ও তো সুদের লেখক ওর থাকার জায়গায় যার নাম খাস্ত বানা করে চলে গেলে এখন আমি বলতে চাইছি যে ও হচ্ছে সৎপাত্র সে যে মুখে দাঁড়িয়ে রাখবে ছোটবেলা থেকে যে ইবাদত করবে আল্লাহরস্তে জীবন কাটাবে আরে রুজির মালিক আল্লাহ আকাশ থেকে রুজি আসে আপনার টেনশন কিসের আকাশ থেকে আসেন রুজি কোটিপতি লোক না খেয়ে মারা যায় দেখেননি কোটিপতি লোক না খেয়ে মারা যায় দেখেছেন কি দেখেননি আমি আপনাকে দেখাচ্ছি আপনি তখনই বলুন ওহ অনেক দেখেছি একদম ধরেন আমার বাড়িতে বেড়াতে আসলো এবার তাকে বলছি ভাইজান আপনার জন্য খুব ভালো ভালো খাবার করেছি আমার স্ত্রী খুব দারুণ রান্না করতে পারে এদের খাবার এখন ওকে খাবার দিয়েছি সেমাই ক্ষীরের মিষ্টি আরও দশ পনেরো রকমের মিষ্টি এখন ওর সামনে রেডি করে দিয়েছি বললাম যে খান তো বলছে সরি আমার সুগার বুঝতে পারেন ও কোটিপতি এসি বাড়িতে থাকে আমি খেতে পারবো না সামনে ক্ষমতা কিভাবে একদম কষে খাওয়ানা চালেন আজকে অবস্থাটা আমাদের কি হয়েছে তবে বলছি না যে সুগার হওয়া খারাপ ভাই সুগার হতেই পারে এর মাধ্যমে তো আপনাকে জান্নাত দিতে পারে আল্লাহ সোমানা তালা কারণ রোগ অসাধারণ একটা জিনিস রোগ নিয়ামত আল্লাহ থেকে দুনিয়াতেই ক্ষমা করে সমস্ত তবে সুস্থতা হচ্ছে একটা আমানত এটাও সুস্থতা হচ্ছে একটা আমানত সুস্থ অবস্থায় আপনি কাজ করে যান আপনার ভালো লাগবে বলছিলাম এবার সাহাবিকে বলছে সাহাবিকে বলছে যে শোনো যার দুটো সন্তান হবে সে যদি ইসলামিক তেরবিয়াতে মানুষ করে মেয়ে হবে সেও আমার সাথে জান্নাতে এভাবেই থাকবে তো সাহাবি বলছে আরে একটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম না হয়তো একটার ব্যাপারে বললে আল্লাহর রসুল তখনও বলতেন জি যার একটা সেও যাবে সেহান আল্লাহ চিন্তা করেন মেয়ে হচ্ছে আপনার আমানাত এই মেয়ের জন্য খেয়ানত করছেন কি করছে না বাবারা রাস্তা দিয়ে যে মেয়েগুলো হাঁটছে সব কি হিন্দুর আমাদের নাই আজকে আমাদের মুসলমানের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটছে যার শরীরের এক এক ইঞ্চির দাম মির্জাপুর বিক্রি করলে হবে না এত দাম আল্লাহ ওদেরকে দিয়েছে এত দাম দিয়েছে আল্লাহ ওদেরকে আল্লাহর রসুল বলছে চারটে কাজ করতে হবে মাত্র জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে বলেন তো পুরুষ কোন আমল করলে জান্নাতের আটটা গেট দিয়ে ঢুকবে আমার জানা নে হাদিস কিন্তু মেয়ের মেয়েদেরকে খালি চারটে কাজ করতে হবে এক দৈনিক পাঁচ পাশওয়ার্ক আদায় করবে দুই রমজান মাসে রোজা করবে যে কটা ভেঙে যাবে পরবর্তী রমজান আগে আসার আগে তুলে নিতে হবে তিন বোরখা পরবে অর্থাৎ হিজাব করবে চার স্বামীর কথা শুনবে এই চারটি কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকবে আপনাকে আরেকবার শোনায় এক পাঁচবার নামাজ পড়বে দুই বলেন সিয়াম পালন করবে মেন্সের কারণে যে কটা ভেঙে যাবে পরবর্তী সময় তুলে নেবে তিন পর্দা করবে চার স্বামী যা বলবে তাই শুনবে এই চারটি কাজ করলে জান্নাতের যে কোনো গেট দিয়ে যাবে তো জান্নাতের যে কোনো গেট দিয়ে যাওয়ার মর্যাদা শোনেন আল্লাহ রসুল বলছে জান্নাতের আটটা দরজা আছে তো সব সাহাবির আছে তো বলছে যে এক একটা দরজা দিয়ে এক একজন ব্যক্তি প্রবেশ করবে তো আবু বাক্কার উঠে বলছে আল্লাহ রসুল আটটা দরজা দিয়ে ডাকবে এমন কোনো ব্যক্তি নাই আবু বলছে যে আটটা দরজা দিয়ে কোনো ব্যক্তিকে ডাকা হবে এরকম ব্যক্তি দুনিয়াতে আছে কিনা আমি জানি না আবু আবুবাক্কার জিজ্ঞাসা করছে আল্লাহ রসুলকে তা আবু আবুবাক্কারকে আল্লাহ রসুল বলছে আবু তুমি ওই দলের সোমান আল্লাহ বলবে না সোমান আল্লাহ তুমি ওই দলের আবু বাক্কার তোমাকে প্রত্যেকটা জান্নাতের গেট ডাকবে আবুবাকার যে বিভিন্ন গেট দিয়ে যেতে পারবে ওই রকম মর্যাদা শিলা আপনার নারী আপনার মা আপনার স্ত্রী আপনার বোন যদি চারটে কাজ করে কত বড় সৌভাগ্য শিলা তারা কিন্তু আজকে ওই মেয়ে সন্তান হচ্ছে আমানত তার খেয়ানত হচ্ছে সমাজে মেয়েকে বুর্খা কিনতে ক টাকা লাগে গো আর আপনাদের বেলডাঙ্গার হাট তো মনে হয় মুর্শিদাবাদ কি পশ্চিমবঙ্গের অন্যতম একটা বড় হাট এই হাটে তো সস্তায় বুর্খাও পাওয়া যায় তারপরে যদি বোরখা না পড়ান ওড়না না পড়ান হিজাব না করান তাহলে আর কি বলবো সেই সৌদি আরবের সেই ড্রাইভারের মতো এক ড্রাইভারের সাথে কথা হচ্ছে তো নিয়ে যাচ্ছে তো ওকে জিজ্ঞাসা করছি যে ওকে আপনি কবার হজ করেছেন সৌদি আরব মানে বুঝতে পারছেন ওদের তো ইচ্ছা করলে গাড়ি ড্রাইভার তার আবার গেল গাড়িটা রাখলো এরম মানলো হজ করলে চলে আসলো ব্যাস কেউ কিছু বলার নেই অ্যারাবিক লোকরা তো সে লোক যা উত্তর দিয়েছিল এটা ভাবছিলাম যে আকাশ থেকে পাথর ফেলে আল্লাহকে মেরে দেয় নাকি কাবা শরীফ দেখিনি বলেছে আমি জীবনে কাবা শরীফ দেখিনি আমি মনে মনে ভাবলাম যে তুই কত আবু জাহেলের গোষ্ঠী তুই তুই বলে কাবা দেখিসনি আর আমরা কোথা থেকে আসছি এসে ভাবছি যদি একবার আল্লাহর ঘরটাকে দেখতে পেতাম ওই রাস্তা দিয়ে আল্লাহ রসুল গিয়েছেন উমার গিয়েছেন আবু কার বিশ্বাস করেন আমি যত বা যতক্ষণ দিন ওই কাবার চত্বরে ছিলাম এমন সময় নয় যে আমার চোখে পানি ছিল না খালি ভাবছিলাম এই রাস্তা দিয়ে আল্লাহ রসুল হেঁটেছেন এই রাস্তায় আল্লাহ রসুলকে গায়ে থুতু দেওয়া হয়েছে কেউ প্রতিবাদ করার কেউ ছিল না বা তারা পারেনি করতে এইখানে আল্লাহ রসুল আল্লাহ রসুলের বাড়ি দেখলাম যেখানে জন্মগ্রহণ করেছেন এটা আল্লাহ রসুলের বাড়ি এটা আবু জেহলার বাড়ি এই বাড়ি লোক এত অত্যাচার করেছে এই জমজমকূপের পানি এইখানে মা হাজার ছেলেকে উপরে রেখে দৌড়িয়েছেন এই যে এই রাস্তা দিয়ে হাঁটলে উমার হাঁটলে শয়তান মানে সে রাস্তায় থাকতো না আল্লাহ পাথর কথা বলতো সোমান এত সুন্দর জায়গা কে ওরা দেখেনি মক্কা মদিনায় কোথাও সিগারেট খুঁজলে পাবেন না আমি এমনি টেস্ট করেছিলাম শুনেছিলাম সিগারেট খুঁজলে পাওয়া যায় না তা আমি এমনি গিয়ে দোকান দোকানে জিজ্ঞাসা করেছি দেখি তো মানে আমি নোট করছিলাম যা যা শুনেছিলাম সব নোট করছিলাম আমি দোকানে গিয়ে বলছি আনতে ও ওখানে দোকান মানে সিগারেট তার ভিতরে দোকান এটা সুরা আছে না দোকান দোকান মানে ধোয়া তো ওই ওই দেশে আমাদের দেশে দোকান ওই দেশে দোকান দোকান মানে হচ্ছে সিগারেট আর আমাদের দেশে সিগারেট আর বাকালা মানে হচ্ছে দোকান বাকালা ঠিক আছে তো ওই বাকালা গিয়ে আমাদের আনতা ফি দোকান সহ সহ আনতা বাকালা আপনার ইয়েতে বাকালাই দোকান আছে মানে সিগারেট আছে বলছে লা মাফি হ্যাঁ না ওদের হাতে হারাম দোকানদারাও জানেন এটা হারাম কিন্তু আমাদের দেখে হুজুর জানে না এটা হারাম ওটা নিয়ে পরে কথা বলছি কারণ ও চাচাজি লিখেছে সব টেনশন নাই তারপরে বলছিলাম যে আমানতের খেয়ানত খুব কঠিন জিনিস আল্লাহর আল্লাহ রসুলের সাথে থাকার উদ্দেশ্যে চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার মাকে আপনি আপনার বোনকে আপনি আপনার মেয়েকে ঢাকার এটা তাকে দেখার অধিকার কার আছে বিয়ে হয়ে গেলে শুধুমাত্র তার স্বামীর মানে খুললাম খুলনা দেখার অধিকার তারই রয়েছে আলহামদুলিল্লাহ এই আমানতের খেয়ানত আপনি করবেন না তারপরে বলা হয়েছে অহংকার করোনা অহংকার ধ্বংসের মূল কারণ অহংকার ধ্বংস নিশ্চিন্ত হয়েছে নমরুদ ফেরাউন হামান কারুন অহংকার করোনা অহংকার হচ্ছে আল্লাহ চাদর যে কেউ যদি টানাটানি করে আল্লাহর রাগ হবে কি হবে না খারাপ লাগবেই তো আল্লাহ চাদর ধরে টানাটানি করা যাবে না অহংকার কি জিনিস নিজের ভেতরে একটা আনন্দ অনুভব করা কেউ যদি আপনার প্রশংসা করে অথচ সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ মানাতে আল্লাহ রসুল এক পর্যায়ে বলতে 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 গিয়ে বলছেন যার মধ্যে সর্ষের সম পরিমাণ সরষ পর্যন্ত সরষের সম পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জাননাতে যাবে না আমি যে জগতে চলছি বক্তৃতার জগৎ এ জগতের অধিকাংশ বক্তাকে আমি অহংকারী পাচ্ছি বিশ্বাস করেন আমি এ লাইনে চলছি আমি দেখছি কেমন আজকের জালসার প্রধান বক্তা শাহিনুর রহমান আমি আলেম পাশ করেছি আর ও ইংরেজি নিয়ে পড়েছে ও প্রধান বক্তা হয় মানে এটা কি অহংকার না অহংকার না তা আপনি আলেম পাশ করার পরে জ্বর দেখান আমি তো খাই না তা আপনার চেয়ে বড়ো আলেম আমি না আলেম মানে কি যতটুকু জানলেন তার উপর আমল করতে হবে আপনি তো জানেন ওঠে আমল তো নয় আপনার আবার যাচ্ছি তো বলছে আসলে আমি যাব না কোথা থেকে আসছেন মদিনা ইউনিভার্সিটি থেকে পাশ করে আসছে শাহনুর থাকলে ওই স্টেজে যাবো না কি জানি আল্লাহ জানি এত ভয় নাকি আমাকে দেখে তো অহংকার ধ্বংসের মূল অহংকার করে টিকতে পারেনি ফেরাউন জানেন না ফেরুন কি বলেছিল আরে মুসা। তোর রবেরও বড় রব আমি তোর রবেরও বড় রব আমি আনা রব্য কুমুল আলা ফেরাউনকে আল্লাহ ডুবিয়ে মারলেন ফেরাউনকে আল্লাহ সুবাহ ডুবিয়ে মারলেন কিসের অহংকার তার সাতশো বছর কেউ বলে সতেরোশো বছর টিকে ছিল কোনো কাজ হয়নি হয়েছে শেষ তাহলে ফেরাউন টিকতে পারেনি যদি সাতশো বছরই ধরে নেন আপনি কথার খাতিরে তো সাতশো বছর ফেরাউন টিকতে পারেনি তো আপনার আমার তো সত্তর আশি বা তার চেয়ে কম কিংবা তার চেয়ে হালকা বেশি তাই না তা আপনারা আমার অহংকার কি করে সাজে জলযন্ত প্রমাণ আল্লাহ বলছেন যে ফেরাউন থাকবে ডুবে অথচ ফেরাউনকে কেউ ক্ষতি করতে পারবে না তাকে পোকায় খেতে পারবে না মাটিতে খেতে পারবে না এখন আসে না ফেরাউন কিচ্ছু ক্ষতি হয়নি ফেরাউন আল্লাহ কেমন পর্যন্ত নিদর্শন করে দিয়েছেন অহংকার কি খুব খারাপ জিনিস আল্লাহ রসুল বলছেন আমি জানি আমার উম্মত পাপ করবে ঠিকই কিন্তু একটা পাপ করবে যেটা ধরা যাবে না সেটা হচ্ছে কি রাত্রিবেলা পিপি লেখা চলা শব্দ যেমন শুনতে পাওয়া যায় না তেমনি মানুষ ছোট 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 শির করে ফেলবে ছোট ছোট শিখ শির মানে ওই যে কাউকে দেখানোর কোনো আমল করে ফেলবে অহংকার আমি এই পারি সেই পারি অমক তমক অহংকার কারুর টাকার অহংকার আছে আছে না টাকা কে দিয়েছে আপনি তো উলঙ্গ হয়ে পৃথিবী খেয়েছিলেন আবার আপনি রিটার্ন করবেন কাফরে যার কোনো পকেট হয় না আপনাকে এমনি রিটার্ন করতে হবে আপনার টাকার অহংকার কিসের মাইকেল জ্যাকসন নাম শুনেছেন ওনার টার্গেট ছিল দেড়শো বছর বাঁচব কত বছর দেড়শো বছর ওনার খাবার ভালো করে শুনবেন ওনার খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে আসতো প্রতিদিন ল্যাবরেটরিতে চেক করে আসতো খাবার ওনার দেহ পরীক্ষা করার জন্য এগারো জন থেকে পনেরো জন ডাক্তার ছিল বাড়িতে সব সময় অক্সিজেনের সিলিন্ডার তেনার বাড়িতে থাকতো সব সময় তার সাথে ডাক্তার থাকতো অক্সিজেন থাকতো সে জুতো যেগুলো পড়তেন সেগুলা বিদেশ থেকে পরীক্ষিত হয়ে আসত সে যে ভাতগুলা তিনি খেতেন অনেকগুলো ভাত রান্না করা হতো তার মধ্যে সবচেয়ে সুইটেবল যেটা ডাক্তাররা বলতো এখন ঠিক আছে কনফার্ম তখন তিনি খেতেন কত বছর বয়সে মারা গিয়েছে হ্যাঁ ঊনপঞ্চাশ এরকম কিছু কত বছর চেয়েছিলেন দেড়শো কি করবে ডাক্তার ডাক্তার কিছু করতে পারে আরে ডাক্তার কি পারে শুনেন আপনাকে আমি দেখাই আল্লাহ বসে আল্লাহ আল্লাহ অবস্থান করছেন এমত অবস্থায় আল্লাহ বলবেন মালাকুল মত কে কে আছে বলো তো এখন দুনিয়াতে সবাই মরে গেছি আমি আপনি কেউ নাই পৃথিবী ধ্বংস হয়ে গেছে তো বলছে আল্লাহ আরো বহনকারী ফেরেস্তা আমি মালাকুল মত বলছে আমি আর আপনি আর আপনি তো চিরঞ্জীব আপনি তো মরবেন না তা আল্লাহ বলছে আরো বহনকারী ফেরেস থেকে তো আমি সৃষ্টি করেছি তো ওরা তো আমার সৃষ্টি ওরা ওদের তো মৃত্যু হবে কি না হবে কি হবে না তো মালাকুল মত বলছে জি হ্যাঁ ওদের মৃত্যু হবে সঙ্গে সঙ্গে মারা গেল এখন আল্লাহ বলছে বলো তো আর কে জীবিত আল্লাহ জানে না আল্লাহ জানে কিন্তু এটা স্টাইল আল্লাহর কথা বলা দেখেন আল্লাহ বলছে আচ্ছা বলো তো এখন কে কে আছে তো বলছে এখন আপনি আর আমি আর আপনি তো চিরঞ্জীব তো বলছে তুমিও তো মালাকুল মত তুমি কত মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মানুষের জান কবজ করেছে তুমি তো আমার সৃষ্টি তোমারও তো মৃত্যু হবে সঙ্গে সঙ্গে মালাকুল মত মরে যাবে আল্লাহ সাত আসমানকে ডান হাতে গুটিয়ে নেবেন আর এই সাত জামিনকে বাম হাতে গুটিয়ে নিয়ে বলবেন আনাল জব্বার আনাল মোতাকাব্বির কোথায় দুনিয়ার রাজা ছাড়া কোথায় অহংকারী ব্যক্তিরা দেখো এই পৃথিবীর ছত্র মালিক আমি জি এখানে শেষ না আল্লাহ রসুল বলছে মানুষ জান্নাতে চলে গেছে মানুষ জাহান্নামে নামে চলে গেছে জান্নাত জাহান্নাম নাম চলে গেছে সবাই কনফার্ম হয়ে গেছে জান্নাত আর জাহান মাঝে একটা প্রাচীর রয়েছে ভালো করে বুঝবেন মালাকুল মত মারা গেল একটু তাই না কে মারা গেল মালাকুল মত এই জাহান্নামের উপরে একটা প্রাচীর রয়েছে জান্নাতের সাইডে জাহান উপরে মানে দুই দিকে এরকম জান্নাত জাহান্নাম এটা একটা প্রাচীর একটা ফেরেশতা আল্লাহ সোবান তালার নির্দেশে একটা মেষের আকৃতিতে গাধা বা মেষের আকৃতিতে কালো একটা পশুকে নিয়ে চলে যাচ্ছে ওপরে ভালো করে বুঝেন কালো একটা পশুকে নিয়ে গিয়ে বলছে ও জান্নাতিরা তো এটা কে সবাই বলছে জি আমরা চিনি এর নাম হচ্ছে মৃত্যু এর নাম কি মৃত্যু তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা থাকো এবার দিকে ডেকে বলছে ও জাহান নামেরা এটা কি বলতো তো হচ্ছে এটা হচ্ছে মৃত্যু তো আচ্ছা তোমরা চিনতে পেরেছ জি হ্যাঁ চিনতে পেরেছি এখন মৃত্যুকে জবাই করা হচ্ছে বুঝতে পারছেন না মৃত্যুকে জবাই করা হচ্ছে মালাকুল মত আপনারা আমার জান কবজ করবে শেষ এখন কাকে আল্লাহ মেরে ফেলছে মৃত্যু যে এই মৃত্যুকে মেরে ফেলছে দিয়ে ফেরেশতা ঘোষণা করে দেবে আজ থেকে আর মৃত্যু নেই জান্নাতীরা আনন্দে আনন্দিত হবে আর জাহান্নামেরা কান্নায় ভেঙে পড়বে ওই যে আজকেই হয়তো শুনেছেন সুমালাইয়ামু তুফিয়াওয়ালা আইয়া এমন একটা জায়গা ওখানে মানুষ মরবেও না ওখানে মানুষ বাঁচবেও না ওখানে মানুষ মরবেও না ওখানে মানুষ বাঁচবেও না অহংকার একমাত্র যার সাজে তিনি হচ্ছেন আল্লাহ সবাই তালা তাছাড়া আর কারোর অহংকার পৃথিবীর মুখে সাজে না অথচ আমরা আজকে অহংকার করি অহংকারীদের অবস্থা বোঝাতে গিয়ে আল্লাহ রসুল বলছেন হাদিস মুসনেদ আহমদের আল্লাহ রসুল বলছেন যারা এই পৃথিবীর মুখে ইলমের অহংকার করত আমি অমুক ইউনিভার্সিটি থেকে পাস করেছি আমি অমুক জায়গা থেকে দাওরা ফারেক করেছি এইভাবে আমি মলবি পাশ করেছি আমি এফ এম পাস করেছি কত না তার ডিগ্রি কেউ বলে আমি পিএইচডি পাশ করেছি পিএইচডি করে এসেছি কেউ বলে আমি এফআর ফ্রম লন্ডন কেউ বলে আমেরিকা থেকে পড়ে এসেছি এটা হচ্ছে তার ইলমের অহংকার কেউ টাকার অহংকার কারোর চেহারার অহংকার কারোর বংশের অহংকার চারিদিকে যারা অহংকার করে এই পৃথিবী থেকে চলে যাবেন আল্লাহ রসুল বলছেন তাদেরকে একত্রিত করা হবে জাহান নামের ঢুকার পূর্বে তাদেরকে একত্রিত করা হবে চারিদিক থেকে জাহান নামের আগুন ঘিরে ধরবে তাদেরকে একত্রিত করা হবে আল্লাহ রসুল বলছেন পিপিলিকা দেখেছ কি সাহাবিরা বলছে জি আল্লাহ রসুল বলছে তাকে পিপিলিকার মতো হাজির করা হবে বুঝেননি কথাটা আপনি বিখ্যাত ব্যক্তি ধরেন আপনি থানার ওসি ওসি মানে সর্বোচ্চ আমাদের থানার এখন ওসির উপরওয়ালা এসে বলছে যে এই ওসি হচ্ছে একে জেলখানায় জেলখানায় তো ঠিকই এখন সামনে দিয়ে চুল লেড়া করে পিছনে দুই হাত বেঁধে নিয়ে যাচ্ছে লজ্জা বেশি না কম অনেক বেশি যারা অহংকার করেছে আল্লাহ তাদেরকে কিভাবে তুলছে পিপিলিকা পিপড়া যা চোখে দেখাও মুশকিল যায় চোখে দেখাও মুশকিল এই পিপিলিকার মতো অহংকারী ওই যে কত অহংকারী করেছে পিপিলিকার মতো আর চারিদিক থেকে ঘিরে ধরবে ঘিরে ধরবে অপরাধ ওই যে অপমান করেছে মানুষকে অপরাধবোধ যখন ঘিরে ধরবে সে তখন লজ্জিত হয়ে মুখটা নিচু করে দাঁড়িয়ে থাকবে এখন আল্লাহ তালা বলবে ও ফেরেস্তা একে বাউলাস নামক জাহান নামে ঢোকাও বাউলাস এটা কেমন কথা আল্লাহ বলছেন যাহার নামটা হচ্ছে একটা কারাগার যার নামটা কি এটা কারাগার আর বাউলাস বাউলাস মানেও কারাগর ঘটনা কি জি ঘটনা হচ্ছে জেলের মধ্যে সেল জেলের মধ্যে সেল জি খালি জেল দিয়ে আল্লাহ ভালো লাগেনি অহংকার করেছে যে ওই যে আল্লাহকে অপমান করেছে তো ও করেছে কি বাউলাস মানে জেলের মধ্যে ছেল ছেল বুঝেন কি যার মধ্যে মানুষ দাঁড়াতেও পারে না বসতেও পারে না এমন অবস্থা এটা এত ছোট ঘর ওই ছোট ঘর অর্থাৎ এমনি জাহান্নাম মানে তো আগুন জাহান্নাম মানে আগুন ওর মধ্যে আবার আরো আগুনের আরো একটা ছোট ঘর একে বাউলাস নামক জাহান্নামের মধ্যে ঢুকে যাবে এটা যে কি বল এটা অহংকার করবে না অহংকার করবেন কিসের অহংকার ভাই খবরদার এই এই চিন্তাধারায় খবরদার জন্য না আসে যে অহংকার হবে অহংকার খুবই খারাপ জিনিস এর দুনিয়াতে ওর ক্ষতির দিক আছে এর দুনিয়া তো ক্ষতির দিক রয়েছে খুব মুশকিল তার আরো একটা জলযন্ত্র প্রমাণ কথা বললে তো আবার আমার নামে বদনাম করা হয় তারপরে একটু শুনে রাখেন দেখবেন বক্তারা যারা আছে এমনি তাদের সাথে সরাসরি গিয়ে আপনি কথা বলতে পারবেন না মানে তাদের ন্যাকই আলাদা আচ্ছা বক্তাদেরকে সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল না আল্লাহ রসুল সবচেয়ে আম ছিলেন সবার কাছে সমাদৃত আর আপনি এমন বড় মাপের বক্তা হয়ে গেলেন ওনার সাথে কথায় বলা যায় না মানে ও গেলেই যেন ভয় লাগে এরকম একটা ব্যাপার ওর কাছে মানে খেতে দিলে ভয় লাগে কি দিতে কি দিয়ে দিলাম ওর কি বলবে এরকম একটা ব্যাপার আবার জাল খেতে তো দেখি বক্তা যা মানে এক ডিম থাকবেই দুই গরম দুধ স্টেজে রাখতে হবে কথা বলারই সময় না আবার বলে দুধ খাবে আশ্চর্য কথা তোর মা কি ওকে দুধ আমি বুঝতে পারি না ব্যাপারটা আর অনেকে একটা কথা বলে যে প্রতি প্রোগ্রাম তো এই যে আমার গলা ভেঙে যায় আমার ফেসবুকে ফলো করেন আজকে আপনাদের এখানে কালকে হরিরামপুর দক্ষিণ দিনাজপুর পরশুদিন গাজল তারপর আমি আর বলতে পারছি না সব লিস্ট আছে দেখে নিন পরপর কেন কি কারণে করি যে এই লোকটাকে ভালোবাসি তাই এসেছি আমার গাড়ি ভাড়া দিতে পারবে বলেন ভালোবাসি কেন খুব ভালো লাগে তাই যে উনি হক কথা বলেন একবার রেখেছিলাম উনি বলেছিলেন যে বক্তা বিড়ির ব্যাপারে ফতোয়া দেয় বা বিড়ির ব্যাপারে কথা বলে খৈনি করে ওকে আমি নিই না আমার খুব ভালো লেগেছিল কথাটা এনার কথা মাঝে মধ্যে আমি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান তালা ইনি মারা যাওয়ার পর জন্য এনাকে জান্নাতুল ফেরদোসে সান দেন সবুল আল্লাহ মামিন তো আজকে উনার হ্যান্ড বিলাই কথা বলছে আমি উনি গবেষণা করে এই বয়সে গবেষণা করে উনি লিখেছেন কি আমি তো বাড়ি থেকে মুখস্থ করে বক্তৃতা দিই না রে ভাই আমার তো বিভিন্ন টপিকের উপর বক্তৃতা থাকে তাহলে এইখানে আমি আপনাকে বলতে চাইছি যে অহংকার অহংকারকে কোথায় ঢুকাচ্ছে আল্লাহ বাউলাস নামক কারাগারে মানে জেলের মধ্যে সেল খুব কঠিন জায়গা অতএব অহংকার করবেন না অহংকার মানুষের হতে পারে না অহংকার হবে একমাত্র আল্লাহ পৃথিবীর বুকে সবচেয়ে তালার যিনি মাটির মানুষ ছিলেন তিনি হচ্ছেন আল্লাহ রসুল তিনি হচ্ছেন আল্লাহ রসুল যেমন কিছু কিছু বক্তারা খারাপ অবস্থায় আছে কিছু কিছু বক্তারা আবার এমন আছে আপনি ভাবতে পারবেন না নাম শুনেছেন আব্দুর বিন ইউসুফ এ গোটা পৃথিবীর লোক জানে তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমি বক্তৃতা দিচ্ছি ওনার সাথে ওনার আগে আমি বক্তৃতা দিচ্ছি ওনার আগে আমি বক্তা দিচ্ছি এরকম স্টেজে এসে বসলেন এখন আমি শেষ করব শেখ বসা ওনাকে আমি প্রথম দেখছি দিন। আর মানে ঘটনা একটু বলি আমি যখন প্রোগ্রাম করে বেড়াচ্ছি নেট খুলে দেখছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাপের বেটা বক্তা নাকি রে ভাইটা আমার তাহলে এই বক্তা যদি আসে এলাকাতে পরিবর্তন হওয়ার কথা তা আমি ওটা দেখছি আমের আমার স্ত্রী দাম বললাম যে আল্লাহ জাল জালসাজে করছি যে এই লোকটা খেতে একবার জালসা করে তো খাটের উপরে শুয়ে আমের আমার স্ত্রী বলছি একটু পরে একটা ফোন বেজে উঠলো একদম বাস্তব কথা বলছি ফোন বেজে আমাকে বলছে আমি নজরুল ইসলাম বলছি হ্যাঁ বলেন কেমন আছে আলহামদুলিল্লাহ ডেট দিতে হবে কোথায় তো বর্তনবাদ ডেট বলেন দেখি আমার ডায়রি যদি ফাঁকা থাকে তো বলছে যে ডায়েরি ফাঁকা থাক না থাকে আমাকে ডেট দিতে ফাইনাল কথা দিনে জ্বালসা আচ্ছা ঠিক আছে বলেন ডেটটা তো দেখলাম হ্যাঁ একত্রিশে ডিসেম্বর আমরা জি হ্যাঁ ফাঁকা আছে দু হাজার তেরো কথা বলছি আমি ফাঁকা আছে তাহলে যে ঠিক আছে লিখে তো লিখে নাও লিখার পরে বলছে যে আমি যে কে কে থাকছে বক্তা বলছে তোমাকে নেবো রাহুলকে নেব আর প্রধান বক্তা থাকছে আব্দুর আবদুর রাজাকিন ইউসুফ বিশ্বাস করে আমি কেনে ফেললাম এখনই বলছিলাম তো আল্লাহ তো শুনেছে সঙ্গে সঙ্গে মানে আল্লাহ তো ভালোবাসে আর ভালো যে বাসে এটা বুঝতে পারি কারণ আল্লাহ বলছেন যাকে আমি ভালোবাসি তাকে ইলম দিই কথা বলার মতো যোগ্যতা আমি তাকে দি। তো আলহামদুলিল্লাহ প্রোগ্রাম করতে গেলাম সোলাতের উপরে বক্তৃতা দিলাম আগুন ধরা বক্তৃতা হাজার চল্লিশেক লোক আমার সামনে ময়দান পুরো লোড হয়ে আছে উনি এসে বসলেন বক্তৃতা শেষ করে শেষ করবে আমার মুহূর্তে একটা কোশ্চিন করলেন মানুষ তো এবার কোশ্চিনের উত্তর দেওয়ার পরে আমি ওনার দিকে হাত বাড়ানোর আগে উনি আমাকে হাত বাড়িয়ে দিলেন উনি সালাম দিয়ে বলছেন কেমন আছেন তো বিশ্বাস করেন মনে হচ্ছে যে আমার আব্বাও এত আপন না বুঝতে পারেননি মানে আব্বা এত আপন না এটাকে আবার ভুল ভাবেন না মানে মনে হচ্ছে উনি আমার খুব কাছের মানুষ চেনা মানুষ হয়তো আমার আব্বা অথবা কাকা এরকম মানে একটা মানুষ প্রথম দেখাতে এত সুন্দর এত ব্যবহার মানে আমাকে বলছে কেমন আছেন অথচ আমি আগে থেকে চিনি অথচ আমি চিনি না তা আমাকে দেখার পরে বলছে যে আমি তো কারোর বক্তৃতা শুনি না তবে জাতির সামনে এরকম বক্তারা আমি আশা করি ইনশাল্লাহ আমি তোমাকে দোয়া করি অনেক দূর যাবে প্রথম সার্টিফিকেট আমি ওনার কাছ থেকে পাই আলহামদুলিল্লাহ ওনার জন্য প্রাণ ভরে দোয়া করি ওনার ছেলে আবদুল্লা বিন আব্দুর রাজ্জাক সোমান আল্লাহমদি সক আছে ওনার সাথেও দেখা করবে ইনশাআল্লাহ উল্লাহ আজিজ মদিনা ইউনিভার্সিটিতে চুয়ান্নটা না ছাপ্পান্নটা দেশের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছিল তার মধ্যে এক নম্বর ও আছে আল্লাহ সুমানা তালা কারণ ওর তো টার্গেট আব্দুর আব্দুল রাজ্জাকে টার্গেটে ছেলেকে বুখারি বানাবো ছেলেকে বুখারি বলে টার্গেটটা কোথায় দেখেন আল্লাহ আকবর তাহলে আমাদের ছেলেদের কি টার্গেট থাকে আমাদের অত বড় একজন লোক এবার বক্তৃতা শেষে স্যান্ডেল নিতে যাচ্ছে তো পাশে একজন আবার ভালো জুতোগুলা ওনাকে নিয়ে দিচ্ছে তো বলছে না ওগুলো আমার নাই এইগুলাই আমার তাহলে বক্তা মানে বুঝতে পারছেন আর আব্দুর রাজাকে তো স্টেজে দেখলে মনে হয় বাঘ মনে হয় তো বাঘ কিন্তু আমি তো আমার দেখা মতে ওনার মতো ভালো মানুষ আমি আর পাইনি অনেক পেয়েছি কিন্তু এত যে মিশুকার এত সুন্দর যে কথা বলেন উনি আরে ভাবনার বাইরে তাহলে এত বড় বক্তা তার অহংকার হতে পারে না আপনি যদি নেটে ইন্টারনেটে গিয়ে খালি লিখেন রাত যাক ও নায়ক থাকার পৃথিবী যেই থাক না কেন ওনার হাজার হাজার বক্তৃতা আসে আরে মানুষ ভালোবাসে তাই তো আজকে কেউ একজন ফেসবুকে লিখেছে আলহামদুলিল্লাহ বলছে যে আল্লাহর একটা বিশেষ রহমত আছে এই লোকটার উপরে নাহলে এরকম বক্তৃতা দিয়ে বাংলাদেশে লিখতে পারে নাকি সত্যি একটা রহমত আছে কারণ কি ওই জন্য আল্লাহ সুমান তালা বলছেন তিন নম্বর সুরা সুরা আল ইমরান আয়াত নম্বর একশো ষাট আল্লাহ বলছে তুমি আমার রাস্তায় যাও তোমার দায়িত্ব আমার তো আল্লাহ যদি দায়িত্ব নেয় তাহলে আবার টেনশন কিসের টেনশন তো নাই আলহামদুলিল্লাহ প্রাণ খুলে দোয়া করি তার তিন ছেলে এক ছেলে আছে ইন্ডিয়ায় বেনারস এক ছেলে আছে মিশরে সবচেয়ে পুরনো ইউনিভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আর আব্দুল্লাহ ভাই এখন পড়াশোনা করছে ওই মদিনাতে আল্লাহ সুমাত তাদের পরিবারকে হেফাজত করুক সবাই আল্লাহ আমিন অতএব এমন বড় বড় বক্তার সাথে মিশেছে আলহামদুলিল্লাহ তাদের কোনো অহংকার নাই আরও একজন বক্তার কথা বলি বলছি সেটা হচ্ছে বর্তমানে এই পৃথিবীর বুকে ডিবেটের এক নম্বর স্থানে আছে আপনার ডক্টর জাকির নায়ক আপনি যতই ওর ওর বিরুদ্ধে লাগেন ওকে বলেন কাফের ওকে বলেন মূর্খ তো বিদ্যায় তো কেউ আর টিকতে পারে না বিদ্যায় টিকতে পারে না ওর যেই হোক না কেন দ্বিতীয় এখন বর্তমানে যিনি ভারতবর্ষের বুকে ডিবেট করছেন তিনি হচ্ছেন ইলিয়াস সারাফুদ্দিন এন টিভি থেকে শুরু করে আজ তাক থেকে শুরু করে প্রতিদিন ওনার ডিবেট পাবেন আলহামদুলিল্লাহ দক্ষিণ দিনাজপুরে ওনার প্রোগ্রাম আমি গেলাম সুমান আল্লাহ কি ব্যবহার আল্লাহ দেখেন এই একটা গাছ আম গাছ এই আম গাছে যদি অল্প ফল থাকে ডাল ঝুঁকবে যদি বেশি ফল থাকে আবার বাঁশের পেলাও খুঁটিও দিতে হবে তাই না তার মানে যারা প্রকৃত শিক্ষিত যাদের মধ্যে ইল রয়েছে তারা কি হবে ঝুঁকে চলবে অতএব তাদের অহংকার থাকবে না এত বড় একটা লোক যাকে প্রতিদিন আমি টিভিতে ফলো করি সে লোকটা এমন ভাবে কথা বলছেন ওনাকে আমি বললাম যে আল্লাহ এই লোকটা খেতে যেন আমার দেখা হয় মানে উনি প্রধান বক্তা আমি দ্বিতীয় বক্তা হয়তো একটু ভালো করে গল্প করব গল্প করার জন্য একটু সময় আল্লাহ দিও আল্লাহকে এই কথা বললাম তো যাওক আল্লাহ দোয়া কবুল করে আলহামদুলিল্লাহ তো লাস্টে আমাকে বলছে সে কাপ রুক যাইয়ে আমি কেউ বলছে আপকে সাত মে চালুক আবার হাম্পুর মানে এর থেকে শুরু করে কি বলছে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বহরমপুরে আমার গাড়িতে আসলো আলহামদুলিল্লাহ সারা রাত দুই ভাই আমরা গল্প করতে করতে আসলাম উনিও উনাকে মনে হচ্ছে যে আমার পরিবারের কেউ এবার উনি আসলে ওনাকে বাসে তুলে দিতে হবে কলকাতা একটা শুটিং আছে ওনার টিভি একটা ডিবেট আছে বাসে তুলে দেবো তো আমি লুঙ্গি পরে আছি আমি মারুতির মধ্যে লুঙ্গি পরে আছি আর ওপরে একটা কোট গায়ে দিয়ে আছি মানে বাইরে আসলাম আবহাওয়াটা ঠান্ডা একটু কোট তো লুঙ্গি আর কোট একটা ওয়ার্ড পোশাক আমি বেরিয়ে এসে আমি বললাম যে এ বাস ছাড়বে বলে হ্যাঁ দশ মিনিটের মধ্যে ছাড়বে বললো শেখ আপনি এখন আমি ওনার লাগেজটা নিজে গিয়ে তুলে দিলাম তুলে দেওয়ার পর একটা সিট করে দিলাম এই তা এখন বাসের যে কন্টাক্টর আর ওই যে খালাসি থাকে সে বলছে যে আপনার বাড়ি কোথায় আমাকে বলছে কেন আমার বাড়ি জল আপনি শাহনুর রহমান না বললেন জি হ্যাঁ আরে ভাই আপনাকে নিয়ে আমরা দুবার প্রোগ্রাম করেছি কিন্তু এখন দেশে বুঝতে পারছি না মাথা টুপি তো নাই দেশে বুঝতে পারছি না তো সুমনালা আমাদের সৌভাগ্য আমি ভাই তা তো সৌভাগ্য না হচ্ছে আরো একজন বড় বিশাল বড় মানুষ আছে একে দিলাম আপনি একে পৌঁছে দেবেন কলকাতা পর্যন্ত ইনশাল্লাহ তো লাস্টে ওনাকে আমি ফোন করলাম উনি যখন পৌঁছে গেলেন আমি শেখ আহ সব সেই হালাত পৌঁছানো আলহামদুলিল্লাহ আপনার আদমি মেরে গো চায় পিলাকে এ হাত আকলেকার আলহামদুলিল্লাহ সম্মান করেছে তাহলে দেখেন যত আপনি হাই লেভেলের লোককে দেখবেন প্রকৃত শিক্ষিত বলছি কিন্তু শুধু ডিগ্রি থাকলে প্রকৃত শিক্ষিত হয় না কারণ ডিগ্রিধারী লোকরাই বেশি চোর এখন কয় বর্তমানে সমাজে ওটা আপনাকে আমি পরে বলছি তো এবার এই লেভেলের লোক গুলাকে দেখেছি আলহামদুলিল্লাহ ওনার ছয় ছেলে ছয় ছেলেকে ইসলামের দায় বাড়ানোর চেষ্টা করছে আল্লাহ সময় তার পরিবারকে হেফাজত করুক সবাই আল্লাহ আমিন অতএব অহংকার যারা করবে তাদের থাকার জায়গা হবে বাউলাস নামক যেখান নামে খবরদার অহংকার করবেন না অহংকার আমার সাজে আপনার সাজে সাজাকার আল্লাহ সুবান এর পরে আসুন তারপরে বলা হচ্ছে আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যারা চোখ থাকতে দেখে না কান থাকতে শোনে না অন্তর বিবেক থাকতে বোঝে না তারা চতুষ্প জন্তুর চেয়ে নিকৃষ্ট কিছু কোরআন হাদিস থেকে প্রমাণ দেওয়া হলো বলে নিচে রেফারেন্স উনি দিয়েছেন চোখ থাকতে শোনে না দেখে না কান থাকতে শোনে না অন্তর থাকতে কল্পনা করে না সব জায়গায় দেখবেন এটা সব জায়গায় দেখবেন আচ্ছা আমাদেরকে শেষ মেশ কোথায় যেতে হবে কবরে এটা তো কনফার্ম নাকি ডাউট আছে কোনো ডাউট আছে সন্দেহ কবরে গিয়ে তিনখানা কোশ্চিন হবে তার মধ্যে একটা কোশ্চিন আল্লাহ রসুল সম্পর্কে হবে নাকি আবু সম্পর্কে হবে আব্দুল কাদের জিলানি ও আল্লাহ রসুল সম্পর্কে হবে আল্লাহ রসুলের দাড়ি ছিল কি ছিল না আল্লাহ রসুলের যতজন সাহাবি ছিল দাড়ি ছিল না কি ছিল না একজন সাহাবির নাম করেছিল যা দাড়ি ছিল না আল্লাহ রসুল সাহেবরা আল্লাহকে ভালোবাসত কি বাস্ত না তাহলে আমরা যে আল্লাহ রসুলকে ভালোবাসি দাঁড়িয়ে মুখে বুঝতে পারছেন না কথাটা আমার আমরা যে ভালোবাসি তার প্রমাণ দিয়ে দিবেন আপনি আপনার মুখ দেখলে বোঝা যায় না আপনি না খ্রিস্টান সালাম দেবো ভয় লাগে হিন্দু নাকি দাঁড়িয়ে থাকবেন আপনার মুখে ওয়াজিব দাড়ি রাখা বহুবার বলেছি আবারও বলছি তাহলে আপনাকে আমি বলে গেলাম দাড়ি রাখা ওয়াজিব ওয়াজিব মানে মানতে হবে যদি না মানেন তো ঈদের নামাজ পড়তে যাবেন না এটা ওয়াজিব আপনাকে মানতে হবে মানতে বাধ্য এবার যদি আপনি না মানেন এটা হচ্ছে কোরানের রাত এরা চোখ থাকতে দেখে না অন্তর থাকতে বুঝে না কান থাকতে শোনে না আপনাকে আজকে যদি বলে যায় যে আপনার বাড়িতে বন্ধন কেন আপনার বাড়িতে গ্রুপ লোন কেন আল্লাহ বলছেন ই হল্লা জিনা ওয়াদারু বাবা বাকি আমি মিনার রিবা ইনকুনতুম্মো মিনিম হ্যাঁ ইমানদারঘর শোনো এই যে কথাটা শুনলা আয়াতটা শুনলা এই আয়াত শোনার পর থেকে তোমার বাড়িতে বন্ধনকে ছিঁড়তে হবে তোমার বাড়ি থেকে কি করতে হবে গ্রুপ লোনকে হেঁটাতে হবে সরিয়ে দিতে হবে ইনকুন তুম মমিন তুমি যদি মমিন ব্যক্তি হও আল্লাহ জানে এরা শুনবে না এরা চতুষ্পদ জন্তুর চেয়ে নিস তাই আল্লাহ বলছেন ফাইললাম তা যদি না শোনো ফাজানু বিহার বিমিন আল্লাহ রসুল হি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধের ঘোষণা হলো আমার এই কথা যত দূর যাচ্ছে যতজন শুনছেন এখানে বসে প্লাস দেশ বিদেশ থেকে যারা শুনছেন সব ভাইকে বলছি যদি আপনার বাড়িতে লোন থাকে আপনার বাড়িতে সুদের কারবার থাকে কেউ যদি লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করেন চাকরিকে আগামী দিন ছাড়তে হবে নইলে যতদিন টাকা ইনকাম করবেন অতদিন হারাম খাবেন প্রাইমারি শিক্ষক আপনি সাত লাখ টাকা ঘুষ দিয়ে প্রাইমারিতে ঢুকেছেন আপনাকে তো পুড়িয়ে মেরে ফেলা ফরজ ছিল আপনি টাকা ঘুষ দিয়ে চাকরি করেন যত জন ওই টাকা খাবে তত জন পাপি জানার পরে সারা জীবন কেমন পর্যন্ত আল্লাহ আপনার হাত দারদ করলে দিনই আপনি পাপ করছেন বন্ধন লোন লোন আপনার বাড়িতে কেন কেন থাকবে গ্রুপ থাকবে সুদের কারবার ঘুষের কারবার আপনার বাড়িতে কেন থাকবে সবাইকে সাবধান করছি আল্লাহ বলছেন যে এটাকে যদি তোমরা ডিনাই করো অস্বীকার করো তাহলে ফাজানবী হারমিমিন আল্লাহি রসুলিহি তাহলে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে কি হলো যুদ্ধের ঘোষণা তার মানে আপনি আমার এই কথা শোনার পরে যদি মনে করেন যে লোন রাখবো তাহলে এটা কম কনফার্ম যে আপনি আল্লাহর সাথে আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত মাগার বন্ধন থেকে মুক্তির জন্য না কনফার্ম ক্লিয়ার কথা আমার আমি ক্লিয়ার করতে এসেছি কেন হো কেমন মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে যে আমি তো সেই বক্তা না যে দেড় ঘন্টা এক ঘন্টা কুড়ি মিনিট গান শোনাবো আপনাকে আর একটাও মুখস্ত নাই আমার একটা গজলও মুখস্ত নাই মাঝে মাঝে দেখি বহু বক্তা গজল মুখস্ত করে তার জন্য খুব কষ্ট হয় সময় পেলে বলি যে ভাইজান গজল না মুখস্ত করে ছটা হাদিস মুখস্ত করতেন যাতে কত উপকৃত হতো হতো কি হতো না অবস্থা কি তো মানুষ হচ্ছে চতুষ্পদ জন্তু চেনিস আজকে খুদবা চলছে খুতবার মধ্যে বলা হচ্ছে যে আপনার দাড়ি ছেড়ে দেন দাড়ি চাষা লোকটা ওই সাইড দিকে বলছে হ্যাঁ ঠিকই বলেছেন দাড়ি চাষা ওই লোকটা তা আমি লোকটার দিকে তাকিয়ে আছি তাকিয়ে আছি তাকিয়ে আছি সম্ভবত লোকটার বয়স ষাট পঁয়ষট্টি হবে এখনও দাঁড়িয়ে রাখেনি ভাবি যে এইভাবে চকচকে করে ঘুরে বেড়াচ্ছে এ কী চাই এ যদি বিয়ে করতে পারে বিয়ে করার ইচ্ছা করে তাও তো পারবে না পারবে বিয়ে করে যা উদ্দেশ্য করবে সে তো আর সফল হবে না তো এখনও তা কেন দাঁড়িয়ে রাখেনি এ তুই মরলো বলে এ আল্লাহ রসুলের পরে মনে হয় কনফার্মে এখনো বিশ্বাস নাই আর যদি আপনি ধর্মের প্রতি বিশ্বাস আনয়ন করার পরে খালি একটু ডাউট থাকে সন্দেহ থাকে আপনার ইমানটা ভেঙে যাবে আল্লাহ বলছেন তাবু সন্দেহ করলে ইমানটা ভেঙে যায় মানুষ চতুষ্পদ জন্তুর চেয়ে নিস যদি নিস না হতো চতুষ্পদ জন্তুর হিতাহিত জ্ঞান আছে একটা ছাগল আর একটা ছাগলকে মারছে একটা গরু আর একটা গরুকে মারছে একটা কুকুর আর একটা কুকুরকে মারছে আচ্ছা দেখেন এরা ওদেরকে মারছে কিন্তু একজন মানুষ আর মানুষকে মারে বিনা কারণে কথা বলছেন কারণ তো থাকে দুনিয়া লোভ ইত্যাদি 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 এরা এখন কিছু মানুষকে তাদেরকে দেখছেন এরা মানুষ নয় এদেরই কথা বলা হয়েছে যে এরা মানুষ নয় এরা কি পশু আল্লাহ বলছে বালহুম আদাল এরা পশুর চেয়ে নিস মানে সোর একটা সোরের চেয়ে খারাপ সোরের বাচ্চা না কিন্তু সোরের বাচ্চা শুনলে আমাদের গাছ জ্বলে যায় কিন্তু সরের চেয়েও খারাপ বুঝতে পারছেন অবস্থাটা কি তাহলে আপনার কাছে আমি বললাম যে রসুলকে ভালোবাসতে হলে প্রমাণ দিতে হবে দাঁড়িয়ে রেখে আমি শাহিনুর রহমানের একটা কথা বলি এটা শুনে রাখুন দাড়ি কিন্তু এ গাল থেকে বেরোয় না দাঁড়িয়ে এখান থেকে বেরোয় কোথা থেকে জি খুব ক্ষমতা লাগে দাঁড়িয়ে রাখতে বাপের ব্যাটা হলে দাঁড়িয়ে দেখাবেন ফোন নম্বর নিয়ে বলবেন জি সায়নু ভাই আপনার বক্তৃদের সঙ্গে দাঁড়িয়ে রেখেছি রেখেছে হাজার লোক কিন্তু আপনাকে আবেদন জানাচ্ছি কারণ আপনি কাকে দেখাতে চাইছেন এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার ভাগ্য লিখা রয়েছে কার সাথে বিয়ে হবে ওটা লেখা রয়েছে দাড়ি রাখলে হবে না রাখলে হবে পেছনে ঘুরে লাভ নাই কনফার্ম দাঁড়িয়ে পুরো ছেলে দিতে হবে পশুর চেয়ে নিচ আপনাকে কেন বলা হয়েছে আল্লাহ কেন বললেন আল্লাহ বলছেন আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর আল্লাহ যদি নাকটাকে তুলে কপালে বহাতেন কেমন লাগতো নাকটাকে তুলে কপালে ভালো লাগতো আমাদের ফেসটা দেহটা আমাদের ঘোড়ার একটা যদি মুখ লাগিয়ে দিত কিংবা ঘোড়ার একটা কান লাগিয়ে দিত ভালো লাগতো আল্লাহ বলছেন আমি সবচেয়ে সুন্দর করে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ বললেন আমি সবচেয়ে সুন্দর করে তোমাদেরকে তৈরি করেছি কত সুন্দর মানুষ মানুষ মানুষকে দেখে তাকিয়ে থাকে চোখ ফেরানো যায় না আল্লাহ এত সুন্দর করেছে মানুষকে এত সুন্দরভাবে মানুষকে তৈরি করেছে আল্লাহ ওই মানুষকে বলছে কি আসফলা সাফেলিন ও আমার কথা শুনেনি একবারে মাটিতে মিশিয়ে দিয়েছে আমার কথা শুনেনি আমি মাটিতে মিশিয়ে দিয়েছি আমি বলতে চাই যে দুনিয়ার বাহাদুরি কদিন একটা ছেলে শীতের দিনও বুক খুলে যায় বুক খুলে যায় কেন সোনার একটা চেন পড়েছে প্রাইভেট ওর বান্ধবী আছে ওর প্রেমিকা আছে তাই দেখানোর জন্য সবারই শীত লাগে ওর লাগে না আছে না এমন শীতের সময় ঘুরে বেড়ায় পাতলা ফিন ফিনে শাড়ি পরে ঘুরে বেড়ায় আরে ভাই তলে উলিকোট তারপরে একটা হাফ সুইটার তারপরে একটা ভালো জ্যাকেট এটা পরার পরেও উপরে হেলমেট ভিতরে টুপি এত দিয়েও ঠান্ডা লাগে আর ফিন ফিনে পাতলা একটা শাড়ি আর বিলোজ পরে যায় কি করে বুঝি না হয় প্যারালাইজ না হলে বুঝিনা শীতের দিনে যদি ঠান্ডা না লাগে তো প্যারালাইজ না নিশ্চয়ই কোনো ব্যাপার আছে অবশ্যই গেছে দেহ ঠান্ডা লাগে না কেন তা ওর যৌবনের গতিতে এরকম করছে ওর এখন বয়স ষাট বলেন ওর তো এখন কম্বল লাগবে কম্বলেও ঠান্ডা ভাঙবে না তাহলে চিন্তা করেন অবস্থাটা কি তাহলে আমরা আমাদের এই সময়টা বেশি দিন টিকবে না এটা হচ্ছে আমার একটা আমানত আর এই আমানতটাকে সঠিক জায়গায় ইউটিলাইজ করতে হবে দাড়ি রাখলে ভাই খারাপ লাগে না দাঁড়িয়ে রাখলে সুন্দর লাগে একটু দেখবেন দাঁড়িয়ে রাখার লোক লোকগুলা চেহারা সুন্দর করে দেন কে আল্লাহ সুবাহতাল্লাহ বলছে কোনো মহিলা ইয়াং মহিলা যখন আসে ওর মধ্যে আমি শয়তানের সুরত লাগিয়ে দিই আর ছেলেরা রঙিন চশমা দেওয়া যা খেয়ে দেখে তাকে ভালো লাগে ওর মাকেও ভালো লাগে ওর বিটিকেও ভালো লাগে ইয়াংয়ের চোখ এরকম আল্লাহ সুবাহতাল্লাহ করে দেন তো কাউকে ভালো লাগানোর জন্য আল্লাহ সুবাহতাল্লাহ তো জিম্মেদারি নিচ্ছেন তাহলে আপনারা তো এইটা কেন আপনি আজকে দাড়ি রেখে দেন দাঁড়িয়ে রেখে দেন আল্লাহ রাস্তায় চলেন তবে দাঁড়িয়ে রেখে বিড়ি খায়েন না আবার ওই বেশি এখন না মাঝে মাঝে মনে হয় যে দাড়ি রেখেও মানুষ বিড়ি খায় আচ্ছা রাখেন দেখেন তো ষোলো আমি কটা উঠেছি আল্লাহ আর বেশি না তো টাকা দাম ধর করেন না যা হোক ইনশা সেটা হচ্ছে আল্লাহ সোমান মানুষকে বললেন চতুষ্প জন্তুর থেকে নিস কত কষ্ট হয় বলেন দেখি আল্লাহ বললেন সুন্দর করে সৃষ্টি করেছি আবার লাই কি বলছে এরা পশু নিস এখানে বলা হয়েছে কোরআন হাদিস থেকে প্রমাণ দেওয়া হলো যেমন সুরা লুকমান আট নম্বর সতেরো লুকমান হেকিম তার পুত্রকে উপদেশ দিচ্ছেন তুমি নামাজ প্রতিষ্ঠা করো এবং সৎ কর্ম করো আর সৎ উপদেশ দাও বারণ করো অসৎ কর্ম হতে এবং বিপদে ধৈর্য ধারণ করো ইয়া তো কার্যের দৃঢ় পদক্ষেপ যে আয়াতটা আমি পড়েছিলাম মানে হাকিম তার ছেলেকে বলছে কি ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা আকিমি সলা তুমি সলা তা কায়েম করো তুমি নামাজ প্রতিষ্ঠা করো কি আজকে আমাদের নামাজ প্রতিষ্ঠা আছে কালকে পরশু দিনে যে প্রোগ্রাম করছিলাম ভাই ফজরে কজন লোক যাবে যে ছজন তো ঘর বুঝলি ষাট পঁয়ষট্টি হবে আমি বললাম যে মনে হচ্ছে যে মাইকটা ছুঁড়ে ফেলে বাড়ি চলে যায় কোথায় বক্তৃতা দিয়ে আসলাম রে ভাই ফজরে যখন ছ ছো আল্লাহ তার কাছ থেকে পাথরও ফেলতে পারে আপনাদের কন্ডিশন কি জানি না তবে লজ্জা পায় না কি আর বলে অবস্থা কি আপনাদের ফজরের এক কাতার আর জুমাতে আটে না তো ওই ওই কোথায় যায় যারা জুমায় আজকে নামাজ পড়লো আসরেও কোথায় গিয়েছিল ওরা মা কোথায় গিয়েছিল ফজরে কোথায় গিয়েছিল ফজরের আসরে তো আপনার আমার ইমান পরীক্ষা যে ইকামত যে আপনার এই কি বলবো মানে খুবই শীঘ্রই যে আকিমিস শাহ অর্থাৎ কিয়ামত যে ঘটতে চলেছে কখন যে কিয়ামত হয়ে যাবে আপনার আমার কিয়ামতো মানে মৃত্যু নাকি মৃত্যুর পথ থেকে তো কবরে হয় হাতুড়ি না হলে ফুলের বাগান শুধু হয় কিনা না আল্লাহ আকবর মানুষ কত অবস্থায় মারা যায় কেউ বক্তৃতা দিতে দিতে মারা যাচ্ছে কেউ ডান্স করতে করতে মারা যাচ্ছে কেউ পানি খেতে খেতে মারা যাচ্ছে আল্লাহ এইসব ভিডিওগুলো দেখলে অন্তরটা কেঁপে ওঠে মনে হয় যে কী অবস্থায় যে মারা যাবো আল্লাহ ভালো জানে সৎকর্ম করতে পারবো কিনা আল্লাহ ভালো জানে চিন্তা করেন তো লুকমান হেকিম তার ছেলেকে বলছে বেটা আকিমি সোলা কায়েম করো অমরুবিল মারুফ মানুষকে ভালো ভালো কাজের উপদেশ দাও ভালো কাজের উপদেশ দাও এটা কঠিন কাজ না এটা ইজি কাজ ভালো কথা বলবেন মানুষ মেনে নেবে কোনো টেনশন নাই নামাজ পড়লে জান্নাত কিছু কিছু বক্তাকে দেখেছি খালি ফজিলত বয়ান করে খালি ফজিলত বয়ান করে হরে তাদের ফলোয়ার কত ভক্ত কত একই আয়াত এই আয়াতি তারা হয়তো বুঝেনি ছেলেকে লোক মানে ছোট ছেলেকে কি বলছে বেটা সালাত না ভালো কাজ করো ভালো কাজ করো আপনাকে যদি আমি বলি যে আল্লাহ রসুল বলেছেন যে ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুরসি পড়লো সে ব্যক্তি মোর লেই জান্নাতে যাবে সুন্দর কথা সাইদুল ইস্তেক ফার যদি সকালবেলায় কেউ পাঠ করে সারাদিনের মধ্যে থাকার জায়গায় মরলে আর যদি কেউ মাগরিবের পর পড়ে আপটু ফজর পর্যন্ত যদি মারা যায় তো জান্নাত দেখেন এটা কত সুন্দর একটা কথা এতে আপত্তি নাই এখন আপনার গালে দাঁড়িয়ে নাই আমি বলছি কাপুরুষ তো বলছে লোকটা সব কথা ভালো লাগে এরকম গালাগালি করে কেন আপনি বলবেন আপনার কষ্ট হবে তাই না কিন্তু আপনার এই করা এত কঠিন করে কথা বলছি কেন আমার উপকার না আপনার জন্য আপনার উপকারের জন্য আমার কিচ্ছু উপকার নাই আমাকে আল্লাহ বলতে বলেছেন আল্লাহ ক্ষমতা দিয়েছেন তাই বলছি কবে গলা শেষ হয়ে যাবে আর বলতে পারবো না আল্লাহ ক্ষমতা দেয় কারণ এই যে প্রোগ্রাম করছি আজকে তো শান্তভাবেই প্রোগ্রাম করছি সুন্দরভাবে দেখা যাবে প্রোগ্রাম করার পর গলা ঠিক থাকে না সকালবেলা আবার আল্লাহ সুমাতলা গলা রেডি করে দেন আবার পরের দিনের জন্য প্রস্তুত আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আল্লাহকে ভালোবাসেন আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ রাস্তা আপনি হাঁটেন আল্লাহ সুমাতলা আপনার জন্য ব্যবস্থা করে দেবে আপনার টেনশন নাই ওই যে ক্রাইস্ট চার্চ মসজিদে নিউজিল্যান্ডের উনপঞ্চাশ জন মানুষ মারা গেল তাদের টেনশন আছে তারা তো কেউ নামাজরত অবস্থায় কেউ সেচ দেওয়া অবস্থায় কেউ রুকো অবস্থায় কেউ তেজবিক করা অবস্থায় কেউ নামাজ পড়ে বাড়ি ফিরছিল আরে পবিত্র জায়গায় মারা গিয়েছে হয়তো আল্লাহ সুমাত্র সবাইকে যেন নতুন ফেরদৌষ দেবেন তাদের তাহলে যে মারলো তার অবস্থা কি তার তো অভিভাবক নাই তার তো অভিভাবক নাই আর তাকে মেরে ফেললো এখন দেখেন দুনিয়া ঠেকান এবার কি করে ঠেকাবেন এখন ডক্টর জাকির ন্যাক গিয়েছে ঠেকান কি করে ঠেকাবেন এখন মানুষ শত শত ইসলাম কবুল করছে আর উনপঞ্চাশ জনকে মেরেছেন হাজার লোক ইসলাম কবুল করবেন কি করে আল্লাহর দিন আল্লাহ যাকে খুশি তাকে দিয়ে দিন করে নেবেন আলেমরা তাই তো ডক্টর আল্লাহ আনলেন না ইউদিকে খ্রিস্টামনে ভুল আছে ডক্টর জাকির নাকি নিজের পেশাকে ছেড়ে দিয়ে উনি চলে আসলেন দেখি তো কোথায় ভুল আছে ওদের আবার ভুল ধরেন না এগুলা বললেন যে না এটা ঠিক তাদের ভুলের এখনো সুরা হয়নি কিন্তু আমাদের ভুল ভুল নয় ওটা ডক্টর জাকির নাইকে প্রথম দেখিয়েছেন আর যেসব আলেমরা ঘুমাচ্ছিল তারা ফটো দিয়েছে ডক্টর জাকির কাফের তো হাদিস আল্লাহ বলেছেন কেউ যদি কোন মুসলমানকে কাফের বলে ও যদি কাফের কাফের না এ লেন যারা বলবে তারা ও কাফের হতেই হবে কিচ্ছু করার নাই হাদিস বুখারির ভাই হাদি বুখারির তো আপনাকে যেটা বলা হচ্ছিল সেটা হচ্ছে লুক মানে তার ছেলেকে বলছে বেটা ভালো কাজের কথা বলো এটা ঠিক আছে এবার বলছে কাজ থেকে মানুষকে নিষেধ করো বাড়িতে দিতে এসে বলছে যে আমার মায়ের খানা হবে আপনাকে যেতে হবে আমার এক ভগ্নিপতি এসে আমাকে বলছে আমার আম্মার খানা মানে বলতেও ভয় করছে আমার আম্মার খানা তো আপনি একটু যায় যায়েন আপনি আমাকে বলতে গেছেন আসলাম তো বুঝতে পেরেছেন মিলাদের নিমন্ত্রণ করেছে করে না বন্ধু বান্ধব বিয়ে পড়াতে যাচ্ছে ইমাম সাহেব ওই ঘরে বসে বিয়ে পড়াচ্ছে ওই ঘরে রেজিস্টার লিখছে হ্যাঁ তিন একখানা বাইক আর এক লাখ টাকা নগদ ঘর সাজিয়ে মেয়ে সাজিয়ে কে কে করছে এটা মলবি সাহেব লিখছে না লিখার পরে ওই মৌলবি সাহেব বিয়ে পড়াচ্ছে পণ নেওয়া যায় না হারাম তাহলে এই মৌলবি সাহেবকে জবাই করা উচিত না এতো দিন বুঝে না তোর ধর্ম কেন করতে গেল ওই মজলিসে বসে আল্লাহর কালাম কি করে পঠিত করছে যে মজলিসে ওই একবারে সাপোর্ট করছে যে পণ নিচ্ছে ও কোনো আপত্তি নাই ওই বিয়ে মৌলবি সাহেব কেন পড়তে যায় খালি মাত্র দুশো টাকার লোভে খুব বেশি মিথ্যা বলছি তাহলে আবার বলছে কি আমি একটা বিয়ে পড়েছি কয়েকদিন আগে তো বলছে কি গো ইরা যে কি বিয়ে পড়ালো কালেমা পড়ালো না তা আমাদেরকে শান্ত থাকতে হয় কত মানুষ গালাগালি করে তা আমি আবার বললাম যে ওকে বলে দিও যে আমি মুসলমানের সাথে মুসলমানের বিয়ে পড়েছি হিন্দুর সাথে তো না বুঝলেননি কালেমা কা হিন্দু যদি কেউ হিন্দু থেকে মুসলমান হয় তাকে কালেমা পড়াবো মুসলমানকে কালেমা কেন পড়াবো তো জানে রে ভাই বিয়ে পড়ানোর সিস্টেমটা আজ পর্যন্ত জানে না আজকে আপনি চিন্তা করে দেখুন অবস্থাটা কি হয়েছে এখন আপনি যদি সমাজে ওই কথা বলতে চান একবারে গোটা সমাজ আপনার বিরুদ্ধে খেপে উঠবে উঠবে না আপনি যদি বলেন ছেলে মেয়ে একই প্যান্ডেলের মধ্যে ঢুকে কেমন কেন খাবে আছে না আপনাদের এলাকায় বিয়েতে একই প্যান্ডেলের ছেলে মেয়ে খায় কিনা ছেলে মেয়ে তো খাই খাই রে ভাই প্যান্ডেলে ঢোকার সময় যে কেস ঘটে একবারে মনে হয় যে লোকাল ট্রেনে উঠছে এদিক থেকে বেরোচ্ছে এতে ঢুকছে এরা ভাবছিল বাইরে গিয়ে হাত ধুবো হাত দেখছে ক্লিন কার যে জামা কাপড়ে ক্লিন হলো আল্লাহ জানে ছেলে আর মেয়ে একসাথে ঢুকে একদম গিয়ে রেডি করছে আবার ওই বুড়ো দাদুটা চারটি টেবিল ধরে রেবেছে এগুলো আমার নাতি নাতির জন্য এখানে বসে গো হয় না এরকম আপনাদের এলাকায় আমি নিজেও দেখেছি তাহলে ওই একই প্যান্ডেল করলো ওই প্যান্ডেলের মাছ দিয়ে একটা পার্টিশন দিতে পারে না এটা পার্টিশন আর পর্দা এখানে লেখা থাকে পুরুষ নারী আলহামদুলিল্লাহ বাস যে মেয়েগুলো আগেকার আগেকার মা বোন বা আগেকার দাদিরা দেখবেন অপরের সামনে খেতে লজ্জা বোধ করতো তাই না অপরের সামনে কি করে মুখে ভাত তুলব কি করব আর এখন ওরে বাপরে লজ্জা সব বেল হাটে বিক্রি হয়ে গেছে একটু লজ্জার নাই মানুষের এবার যখন এই কথা বলবেন সমাজ আপনার উপরে ক্ষেপে যাবে এবার আপনি যখন বলবেন যে এই দোকানদার আপনাকে এখানে পোস্টার মারতে হবে যে বিড়ি সিগারেট আমি রাখি না বিড়ি সিগারেট চলবে না তখন বলে খুব ফতো আওয়াজ হয়েছে তোমার তা না তোদের মলবি আমার দোকানে কিনে খায় বলে বলে কি না গুল কিনে মলবে ওই দোকানে আর আপনি গুল চলবে না বললে টিকবে আমাকে যেমন আমার এলাকা থেকে বলেছিল এই ছেলেটাকে এলাকা ছাড়া করতে হবে তো কেন অপরাধ কি বলছে ওর ভাগ একটা দোকান আছে দোকান থেকে বিড়ি তুলে দিয়েছে তাই বিড়ি তোলাও অপরাধ আলহামদুলিল্লাহ এখন বহু মানুষ দোকান থেকে বিড়ি তুলে দিয়েছে এই আপনাদের সামনে পাপি এই লোকটা বসে আছে তার বক্তৃতা শুনে এটা আল্লাহর রহমত আল্লাহ হেদাত না দিলে কেউ হেদাত পায় না কত সত্য এবার যখন আপনি বলবেন আমার ওয়ালে কোনো সিনেমার পোস্টার আমি মারতে দেবো না অর্কেস্ট্রারে কোনো চাঁদা দেবো না আমার এলাকায় বিড়ি বিক্রি করতে দেবো না আমার এলাকায় কোনো সুদঘুষ ঘুষ এর ব্যক্তি আসবে তাকে এলাকায় ঢুকতে দেবো না আমার এলাকায় কোনো অন্যায় হতে দেবো না যদি এই কথা মানুষকে বলেন তখন কি করবে জাতি ওয়েলকাম করবে না বিরোধিতা করবে বলেন ওয়েলকাম করবে না বিরোধিতা করবে অবশ্যই বিরোধিতা করবে লুকমানেкем জানতেন তাই কিম ছেলেকে বলছে আসমির আলামা সাবাক বেটা এটা খুব কঠিন কাজ তুমি ধৈর্য ধারণ করো কি কঠিন কাজ নামাজ পড়া না আগত পেপোই দেওয়া না মন্দ কাজ থেকে নিষেধ করা খুবই কঠিন কাজ তাই ছেলেকে বলছে বেটা ধৈর্য ধারণ করো এবার জাতি তোমার পিঠে ছাল বাকলা তুলবে আর আপনি আপনার ছেলেকে স্কুলে পাঠাচ্ছেন পাঠানোর সময় বলছে বাপ সোজা বাড়ি থেকে স্কুলে যাবো স্কুল থেকে ফিরে আসবা রাস্তায় কেউ কি করলো কি অবস্থায় কেউ তাকাবে না কেউ বিপদে পড়লো দেখবে না বলছে কি বলছে না মুসলমানের ছেলে মেয়েরা মুসলমানের ছেলে মেয়েরা এই কাজ করছে আজকে অবস্থাটা কি অতএব মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে আরে মন্দ কাজ থেকে নিষেধ করার জন্য অ্যাকচুয়েলি মানুষ রয়েছে তারা কারা। আমাদের মতো বক্তারা ওরাসাতুল আম্বিয়া আল্লাহ রসুল আঙুল আকাশের দিকে তাকে তুলে বলছে আল্লাহ আমার উপরে যা দায়িত্ব দিয়েছিলে সব দায়িত্ব আমি পৌঁছে দিয়েছি তুমি সাক্ষী থাকো এই ময়দানে যতজন লোক রয়েছে আমার সাবিগান সবাই সাক্ষী থাকো আমি যা বললাম উপস্থিত যারা আসো তারা তো শুনলেই অনুপস্থিত যারা তাদের কাছে পৌঁছে দিও এই পৌঁছানোর দায়িত্ব আল্লাহ কাদেরকে দিয়েছেন প্রত্যেকটা মানুষকে বাল্লি জাতির সামনে প্রকাশ করতে হবে আপনি আরবি বুঝেন না আরে আরবি আপনি পরে বুঝেন কিন্তু আপনাকে মানুষকে বলতে হবে চলেন আপনাকে এখন সালাতে যেতে হবে নামাজ পড়তে যেতে হবে ও নাইতন শিখতে পারেনি বলে সত্তর বছর হয়ে গেছে নামাজই ধরে না আছে না কিছু লোক বলে আমি নিয়াত পড়তে পারিনি তো নামাজই পড়ি না আপনাকে বক্তা হতে হবে কে বললো যেটুকু জানেন সেটুকু বলেন তাই আপনি বক্তা আমার একটা বক্তৃতা আছে শুনে নেবেন সব বাইকে রিকোয়েস্ট করছি বক্তৃতার বিষয় হচ্ছে বক্তা ও শ্রোতার পরিচয় ইনশাল্লাহ আপনার জীবন পরিবর্তন হবে কয়েকশো যুবক আমাকে ফোন করে বলেছে ভাই এই বক্তৃতা শুনে আমরা পরিবর্তন হয়েছি ওখানে একটা কথা রয়েছে এরকম যে প্রত্যেককে দাওয়াতের কাজ করতে হবে নইলে সে জাহান নামে যাবে দলিল একশো তিন নম্বর সুরা সুরা আল আসর এটাও শুনে নিন এটারও ইউটিউবে লেকচার পাবেন সুরা আল আসরের ব্যাখ্যা বিশ্লেষণ সাইনুর রহমান লিখবেন পেয়ে যাবেন জীবন বদলান ইনশাআল্লাহ জীবন বদলান তো এই কাজটা দায়িত্ব হচ্ছে আলেমের যদি মনে করেন তো বর্তমান আলেম সমাজের অবস্থাটা কি এটা আমাদের চেয়ে আর ভালো আপনারা জানেন না আজকে ফেসবুক খুললে আমি তো ফেসবুকের নাম আর ফেসবুক এখন দেখছি না ফেসবুকের নাম হচ্ছে গিবোধ বুক মতিয়ার রহমান মাদানিকে মুল্লা নাজিম গাল দিচ্ছে মুল্লা নাজিমের হয়ে ব্রাদার রাহুল প্রতিবাদ করছে ব্রাদার রাহুলকে আর পাঁচটা লোক গাল দিছে ও আবার আরেকজনকে গাল দিছে এ হচ্ছে দুনিয়া দেখছেন না আলেম দিলে আলেমদের মধ্যে কাদা ছোড়াছুড়ি আর বিশ্ব তাকিয়ে দেখছে ও এদের এদের মধ্যে তো ঝামেলা হামলা কর কোনো টেনশন নাই এজন্যে মুসলমানের মধ্যে মুসলমানের মধ্যে যে সম্প্রীতি নষ্ট হয়ে গিয়েছে এই জন্য আজকে অ মুসলমানের সুযোগ পাচ্ছে নইলে ভারতবর্ষের মধ্যে এত বড় একটা জায়গায় এই যে নির্বিধায় মুসলমান নিধন চলছে চারিদিকে কারো কি ক্ষমতা থাকে গো আমরা আমরা তো ঠিক নাই বলছে ও জামাত ইসলাম ওর কাছে যাওয়া যাবে না বলছে ও হানাফি ওর কাছে যাওয়া যাবে না বলছে এ হাইলে কাফের ও মুতাজেলা ইন্না লিল্লা সবাই তো কালেমা পড়েছি সবাই কালেমা পড়েছি কিনা সবারই গ্রন্থ কোরআন কিনা সবারই শিক্ষক আল্লাহ রসুল কিনা কিন্তু বুঝের কম বেশ থাকতে পারে তাই বলে কি তাকে আমি কাফের বলে দেব এটা কি করে হয় ডক্টর জাকির নায়েক সব ভালো বলে টাই পড়ে তাই কাফের যে লোকটাই ফতোয়া দিচ্ছে ওই আবার যে মসজিদে থাকে ওই মসজিদের সভাপতি টাই পড়ে ও আবার ওই মসজিদের সভাপতি যে সভাপতি সে টাই পরে সে কাফের না ডক্টর জাকির নাক কাফের তার জন্য একটা দুনিয়া কাকে কি বলছেন অবস্থাটা এরকম তো হক কথা বক্তারা বলতে চাইছে না আজকে ওই সব বক্তারই মার্কেট বেশি যারা সুন্দর সুন্দর গান শোনাতে পারবে বলছে চেক করেন আমার মোবাইলে একটা গান বেটার তুমি ইন্টারনেটে খুঁজো গান থাকবে কেন ইন্টারনেট ঘুরে আরে আমরা এত চেষ্টা করে এত কিছু মুখস্ত করতে পারি না গোটা গান একটা বক্তা বলে দিচ্ছে এরকম একটা স্টেজে দশটা পনেরোটা গান বলে দিচ্ছে তো চর্চা না করলে পারবে কোন ব্রেনি কোন ব্রেনি লোক আল্লাহ রসুল ব্রেনি নাকি যে একবার জিব্রাইল বলে দিলো আর বলছে ঠিক আছে মেমোরাইজ হয়ে গেছে মুখস্ত হয়ে গেছে হ্যাঁ ও বারবার বারবার শুনছে আর ওই গানটা আর ও বলছে যে চারিদিকে যে ওই গানই বাজে তো আমি কি করব আল্লাহ নসুল কানে হাত দিতে বলেছেন আপনাকে কানে হাত দিতে আপনি ওই গান শুনে মুখস্থ করার চেষ্টা করছেন হিন্দুরা আজকে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে যে সুর তোলে ওই সুরটা গানের সাথে মিলাই কি মিলাই না দেখবেন নতুন যত গান বেরাচ্ছে ওরা তত করছে আজকে আমাদের এক শ্রেণীর মুসলমানরা যারা নিজেকে সুন্নি দাবি করছে দেখবেন আমার একটা ভিডিও করা আছে এই বিষয়ে আর একটা ভিডিও তাড়াতাড়ি করবো ভাবছি সময় পাচ্ছি না ওই অপরাধী বলে একটা গান মনে হিট হয়েছিল ওই গানটাকে ওরা করেছে কি বলছে ও ও হাবি তুই অপরাধী রে গোটা গানটা আপনার ওইভাবে এ তার মানে এরাও ওইসায় হিন্দু আনার দিকে চলে যাচ্ছে তাই সমাজটা আজকে কোথায় সমাজটার অবস্থা কি এটা আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে তো যেখানে আপনার অন্যায় কাজ ওখানে যদি আপনি বলতে চান সমাজ আপনাকে ঠিক থাকতে দেবে না তাই লোক মানে কি বললো বেটা চামড়া শক্ত করো তো পিঠের এমন চামড়াটাকে শক্ত করো আলামা ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করতে হবে ইউটিউবে ঢুকে দেখবেন আপনার ওই রাজনাথ সিং বলে একজন রাজনাথ নাকি ওর নাম ইউ ইউপি না ওই কেরালার ওই দিককার একজন নেতা রাজ ঠাকরে রাজ ঠাকরে ও একটা ভিডিওতে বলেছিল যে মুসলমান লোক নামাজ বাহার কিউ পড়ে গার্মে কিউ নেই পড়তা হয় আর লাউড স্পিকার কিউ ইউজ ইউজ কে হয় মানে মুসলমানরা কেন বাইরে নামাজ পড়বে ঈদের নামাজও বাইরে পড়তে হবে মানে ঘরে পড়তে হবে আর মাইক ব্যবহার করা যাবে না তো দেখলাম যে সবাই কা পুরুষের অভিনয় করছে তো একটু যদি পুরুষত্ব থাকে তো এবার আমি ওনার বিরুদ্ধে একটা ভিডিও করলাম আমার ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ হয়েছে ওটা হাজার হাজার লোক দেখেছে ভিডিওটা অনেক লোক দেখেছে তো মোটামুটি যে হাজার লোক যে আমাকে গালি দিয়েছে ভাই হিন্দিতে গালি এত গালি দিয়েছে তো মোটামুটি যা হিসাব করলাম যদি ঠিকঠাক কেয়ামত পর্যন্ত বাঁচতে পারি মানে যতদিন বাঁচবে আল্লাহ আর যদি পাঁচ পাশ নামাজ পড়তে পারি ওই গালির জন্যই জানাতে হবে ইনশাআল্লাহ মানে ওরা যত নাকি করবে সবই তো আমার অ্যাকাউন্টে ঢুকবে এটা নগন্য বান্দাকে গালি দিয়ে এ দিয়েছে কল্পনা ঢাকরে বাংলাদেশের রয়েছে লোপা নাস্তিক ওদের বিরুদ্ধে যখন ভিডিও বানাই আবার আমাদের এক কুলাঙ্গার মেহবুব মুর্শিদ তার ভিডিও আরে ভাই চারিদিক থেকে চাপ তো চাপ দিবি তো কি মারবি গুলি তো করবি তো জোরও তো নাই বহু জায়গায় তো হুমকি দিলি যে সাইনুর রহমান আসলে আজকে গুলি করা হবে তো কই তোদের পিস্তুল কি ভোতা হয়ে গেল হয় মার না হলে পরিবর্তন হয় নিজেকে পরিবর্তন হতে হবে জিনা হ্যাঁ তো সেরকে তারা জিও কুত থেকে তারা মার জিও বাস বেঁচে যদি থাকতে হয় বাঘের মতো বেঁচে থাকবো হক কথা বলবো গতদিন এক জায়গায় প্রোগ্রাম করতে গিয়েছিলাম তা বললাম জায়গাটা কোথায় গিয়ে একদিন ঘুরে এসেছিলেন কেন তো বলছে শাহনুর রহমান ঢুকছে পানের বাটা সরাও পানের বাটা বক্তা পানের বাটা নিয়ে পান খাচ্ছে তো যে শাহনুর রহমান ঢুকছে পানের বাটা সরাও ওর ওর হাঁটুর বয়সের ছেলে আমি তা মানে আমি এখানে আমি বক্তৃতা করবো না আর এরপরে খালি বক্তৃতা এমনি হাতে আসবো না হক নিয়ে আসবো তো ওখানে এমন একটা কায়দা করলো ওখান থেকে আমাকে চলে আসতো বক্তৃতা দিতে দিল না সমাজ কত খারাপ ওখানে আবার পরশুদিন গিয়ে ধুয়ে দেখছি ভালো করে বুঝতে পেরেছেন এটা যে বর্তমান আমাদের প্রেক্ষাপট বর্তমান সমাজ যখনই হক কথা বলবেন যাতে আপনার কথা মেনে নেবে না আপনি যান আজকে দু হাজার বারো সালের পূর্বে আমার সম্পর্কে জিজ্ঞাসা করেন বলবে এত সুন্দর শোনার ছেলে পাড়ায় নাই পড়াশোনায় ভালো শালীনতা রয়েছে ভদ্র মায়ের আঁচলের তলে থাকে এখন যান বলবে আমেরিকা থেকে টাকা পাই আল্লাহর কসম করে বলছে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই চিন্তা করেন তো ট্রেনে আসে মনে টাকা আমেরিকা থেকে ভেবেছেন তাই সত্য কথা বলার জন্য সবাই ভালো 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 করলো যখন এই যে এ ইহুদির দালাল আশ্চর্য কথা ইহুদিরা বাংলা বুঝে যে ইহুদির কথা বলে ওদের ওদের দালাল তো করছে আর চারিদিকে মানুষ রাখছে কি ব্যাপার তাহলে তাই হোক এবার এখানে কি হলো বলা হলো যে লুকমারিকম ছেলেকে উপদেশ দিচ্ছে অনেক কথা এত কথা বলা যাবে না তারপরে মুরসালাতের আটচল্লিশ উনপঞ্চাশ নম্বর আয়তে বলা হয়েছে যখন আল্লাহর প্রতি নত হতে বলা হয় ওরা নত হয় না যারা সালাত না দুজনে কি সমান সমান নয় তাই বক্তা নিয়ে আসেন গো তাড়াতাড়ি তো সেদিন দুর্ভোগের দিনে সেদিন তাদের জন্য কি হবে মহাপ্রলয় নেমে আসবে মহা অত্যাচার তাদের উপরে সেদিন নেমে আসবে নিজে অত্যাচার অত্যাচার করে গিয়েছে তাই সে অত্যাচারের ফল তারা ভোগ করতে থাকবে তারপরে এখানে একটা হাদিস বলা হয়েছে যে আল্লাহ রসুল বলেন যে আমার একটা সুন্নত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল এবং বিমুখ হলো সে আমার উন্মত নয় নেবার আজকে যে সব বক্তারা বলে যে আমিন জোরে বলা আসতে বলা বলে কি বলে না বলছি এটা ছোট সুন্নাত সুন্নত হাদিজে এখানে যে হাদিস পেশ করা হলো এখানে যে বলা হচ্ছে যে যে কোনো সুন্নাতকে অবজ্ঞা করলো ছেড়ে দিল সে আমার উম্মাদ নয় বলছে ও হাত বানাও না বিন নিচে বান্ধল হয় উপুকের উপরে বান্ধল হয় দুটোই সন্না দুটোই সন্না ভাই দুটো কখনো সন্না হতে পারে আল্লাহ সর ইচ্ছা করে ঝামেলা পাকিয়ে দিয়েছেন আমাদের মধ্যে এটা হয় কখনো ইন্নালিল্লা তাহলে বলতে চাইছিলাম যে আল্লাহ রসুল বলছে ইচ্ছে করে আমার একটা সুন্নতকে অবজ্ঞা করলো অবহেলা করলো সে আমার উন্মত নয় আমরা প্রতিনিয়ত যে কত সুন্নতকে ছাড়ছি ছাড়ছি কি ছাড়ছে না অরহ সুন্নতকে আমরা ছেড়ে দিচ্ছি আল্লাহ আমাদেরকে সবাইকে সুন্নত মোতাবেক চলার আমিন তারপরে বলছে তোমরা আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছো আদিশ নম্বর ছশো একত্রিশ ওইভাবে আদায় করো আল্লাহ রসুল যেভাবে দেখে গিয়েছেন ওইভাবে কি প্রত্যেক মসজিদে সালাত হয় তো কার তরিকায় হয় এটা বিভিন্ন ইমামের দোহাই দিয়ে আদায় করা হয় অথচ প্রকৃতপক্ষে হয়তো সত্যি ওই ইমামরাও ওইভাবে আদায় করতো না তারাও আল্লাহ রসুলের পদ্ধতিকেই প্রেফার করতো আল্লাহ রসুলের পদ্ধতিকেই মেনে চলত অবস্থাটা কি তাহলে আল্লাহ রসুল আপনাকে যা দিয়ে গিয়েছে সেই কাজ মোতাবেক যদি আপনি না করেন তাহলে কি আল্লাহ রসুলের কষ্ট হয় না কথা বলেন যদি কষ্ট হয় তো সে আল্লাহ রসুল আপনার নামে আপনার জন্য সাফায়াত করবে আল্লাহ রসুল বললেন যে তুমি তারাবি পড়ো আট ডাকাত ধীরে ধীরে পড়তে হবে তাই না আইসার রাজে বলছে আরে নামাজের দীর্ঘায়ু যে নামাজটা যে ডিউরেশন এই ডিউরেশনের কথা তোমরা জিজ্ঞাসা করো না এটা সম্ভবই না তোমাদের দ্বারা আল্লাহ কত সুন্দরভাবে সালা তাদাই করতেন আল্লাহ রসুল পা ফুলে যেত এত কিরাতে মগ্ন থাকতেন থাকতেন না তাহলে চিন্তা করুন তো আল্লাহ রসুল যেভাবে সালা তাদাই করছে ওইভাবে করতে হবে পরিত্রাণ কোনো ইঞ্জিনিয়ারিং বুদ্ধি চলবে না তারপরে আরো অনেক কথা ছিল আমি শেষ করতে যাচ্ছি তারপরে এখানে শেষে যে কথাগুলো লিখেছে খুব সুন্দর কথা আধুনিক যুগে জ্ঞান চরম শিখরে পদার্পণ করলেও ও তার রাসুলের আদর্শকে ভুলে গিয়ে মানব সম্প্রদায় মুসলমান দিশেহারা মানুষের দিনই শিক্ষার ব্যবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছে নইলে কি বেলডাঙায় নইলে কি বেল ন্যাংটা উলঙ্গ মেয়েরা নাচে নাকি মাদ্রাসায় পুরুষ আপনারা ছিলেন না এক জায়গায় পরিবার প্রতিবাদ করতে পারেননি কত বড় খারাপ লাগে বলে নাম দিয়েছে ইসলামিক আবার ওখানে নাকি সোশ্যালের নামে উলঙ্গ বেহাপনা মহিলারা নাচে ছি ছিচি ছিচি অবস্থা কত খারাপ দিনই শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে তারিখ সময় আচ্ছা এটা তো হলো আবার আপনাদের উপস্থিতি আলহামদুলিল্লাহ রাজনীতির নামে দিয়ে ব্যবসা রাজনীতি আজকে নেতারা এমন ভাবে নেমেছে নিজের বাপ অত সাহায্য করে না তেমন হচ্ছে এসে বাড়িতে বাড়িতে এমন ভাবে কথা বলবে যে আপনার আপনি আমার খুব কাছের মানুষ ইত্যাদি যে ভোট হয়ে যাবে কাউকে দেখা যাবে না কাউকে দেখা যাবে না হালিশ একটা মনে পড়ে গেল আপনাকে শোনাবো বলেছিলাম মনে নাই আপনাকে আমি বলি একজন গ্রাম থেকে চাষা ভুষো চুল এলো মেলো মূর্খ একটা ব্যক্তি এসে বলছে আল্লা রসুল কেমত কবে হবে তো বলছে আল্লাহ রসুল বলছে যেদিন দশের মাল অন্য জনে খাবে যেদিন দশের মাল অন্য জনে খাবে বুঝি বলেন বুঝতে পারলাম না ও আমি বুঝি না দশের মাল অন্যজনে খাবে মানে তখন আল্লাহ রসুল বলছে যারা শাসন করবে এলাকা যারা এলাকার দায়িত্ব থাকবে যারা বিভিন্ন দায়িত্ব থাকবে এরা হবে ইতর শ্রেণীর মানুষ এরা অন্যজনের মাল খাবে হাদিসটা পরামর্শই চলে গেলাম আমি পঞ্চায়েত প্রধানের কাছে যে গম গোলা গমের বীজে খেছে ওলা কার আপনার আমার না ও বিক্রি করে খাচ্ছে কি খাচ্ছে না চলে গেলাম রেশন দোকানে এক কুইন্টাল আপনার সাত কুইন্টাল ওর আমাদের খাচ্ছে চলে গেলাম হেড প্রিন্সিপাল হেড মাওলানা তারপরে শুরু করে যত বড় বড় প্রতিষ্ঠান আছে খাওয়া হচ্ছে আরে গত কয়েক বছর আগে বিপিএল মানে কি বিলো প্রপার্টি অফ লেভেল যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে যারা গরিব তার চেয়ে গরিব তারা বিপিএল কোন মন্ত্রীর নাম নাকি বিপিএল পাওয়া গিয়েছিল কোন মন্ত্রীর নাম বিপিএল এর তালিকা পাওয়া গেছিল বুঝে ব্যাপারটা মন্ত্রী তাহলে এই যে ঘর আসছে না ঘর আছে না সরকারি তো এই যে ঘর আসলো তো যে লোকটা পায় সে লোকটাকে না দেই করে ও রেখে দেয় ওটা আপনি বুঝতে পারেন না একশো দিনের কাজ চলছে বাড়িতে বসে হাজার হাজার মানুষ টাকা নিচ্ছে আমি বউ সাক্ষী আছি এই বিষয়ে বাড়িতে বসে হাজার হাজার মানে আপনারা আবার টাকাটা খাচ্ছে আল্লাহ রসুল তাকে বললেন যে যখন দেখবে যে এলাকায় অপরের মাল অন্য লুটে ফুটে খাচ্ছে তখন কে আমাদের অপেক্ষা করি একবারে কে আমাদের সন্নিকটে আমরা চলে এসেছি এখন আপনার আমার মাল খাচ্ছে পঞ্চায়েত প্রধান এলাকার মেম্বার তবে আপনার এলাকার মেম্বার প্রধান ভালো ভাই আমাকে আবার গাড়ি আটকে না যাওয়ার সময় ঠিক আছে তো যাই হোক এরকমভাবে বিভিন্ন জায়গা থেকে খেতে শুরু করেছে তারপরে ধর্মের নামে ধর্মের দোহাই দিয়ে ব্যবসা ধর্মের দোহাই দিয়ে ব্যবসা বাড়িতে আছি ডোমকুলে থাকতাম দুজন টুপিয়ালা দাঁড়িয়ালা লোক গেল টাকনুর নিচে প্যান্ট মলবি মানে বেশিরভাগ মলবি তো টাকনুর নিচে প্যান্ট থাকে আর ওদের মলবি দেখে দেখলে মনে হয় যে টাকনুর নিচে প্যান্ট পড়া ফরজ আর পান খাওয়া ওয়াজিব তো গিয়ে কলিং বেল দিল মানে আমি যখন ভাড়া থাকতাম এক জায়গায় বেরোলাম তো বলছে আসসালামু আলাইকুম গায়ে কিছু নাই আমি মানে গোসল করে স্কুলে যাওয়ার জন্য রেডি ওয়ালাইকুম আসসালাম তো বলছে ভাই যান মাদ্রাসার জন্য এসেছি কোথাকার মাদ্রাসা তো অমুক জায়গায় মাদ্রাসা তো বুঝতে পারলাম বিদাতি আমি তো টাকা দিব না তা বললাম যে আপনাদের এক কাজ করেন ওই অ্যাকাউন্ট নাম্বার দেন কাকে বিশ্বাস করব দাঁড়িয়ে তো অনেকেরই ছিল রবীন্দ্রনাথ তো দাঁড়িয়ে ছিল সে তো কথা না তো এখন বলছে অ্যাকাউন্ট নাই তা বলছে আপনাকে কী করে বিশ্বাস করব তো বলছে মানে আমি বলছি ভাই অত তর্কে যাব না আল্লাহ বলছেন আদম সন্তান আল্লাহ রসুল বলছেন আদম সন্তান কে আমি এক পা সামনের দিকে নড়াতে দেবো না কি আমাদের মাঠে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে তার মধ্যে একটা প্রশ্ন কোথা থেকে ইনকাম করেছ কোথায় খরচ করেছো ভাই আমি কোথা থেকে ইনকাম করে জানি কোথায় খরচ করেছি জানি না ভাই আপনি চলে যান তো বলছে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা দেবেন আমি যে হ্যাঁ দিবস দেরে তোর অ্যাকাউন্ট নাম্বারটা আমি সে আপনার নেব না আমি আপনার প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট নাম্বার নেব তো বলছে হয়নি হয়নি ঠিক আছে তো আমরা করে পরবর্তী সময় দিব তবে বলছে আপনার বাড়ি কোথায় হঠাৎ করে